إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এটি হচ্ছে সালাতুল ভিতর ভিতরের নামাজ এর পূর্বেই ঘোষণা হয়েছে যে সহি সুন্নাহর আলোকে ভিতর নামাজ একটি ছোট একটি বই 2007 সালে সৌদি আরব থেকে বাংলাদেশের একজন আলিম তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল-কাফি তিনি একটি বই লিখেছেন ওই বইটি ভালো ওই বইটির পিডিএফ ফাইল আমার কাছে আছে যারা ইমেল পাঠাবেন আমি তাদেরকে এটা ইমেলে আপনাদেরকে দিতে পারবো বিজনিল্লাহি তাআলা আর যারা সংগ্রহ করেছেন তারা এটি অনুসরণ করবেন এই বইটি সহজ ভাষায় সুন্দর করে বিষয় সম্পর্কে অনেক কথা লেখা আছে তো যে সকল কথাগুলো মানে সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করে আমরা মূল আলোচনায় ফিরে যাব এই বইয়ের 77 নম্বর পৃষ্ঠায় সার কথা পরিশেষে 8টি পয়েন্ট লেখা আছে আব্দুল্লাহ আল-কাফি আমাদের ভাই তিনি 8টি পয়েন্ট লিখেছেন একটি হচ্ছে প্রথম বিতের একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ ঠিক আছে বিতের নামাজ ওয়াজিব নয় সুন্নাহ মুআক্কাদা তা পরিত্যাগ করা কোনো মুমিনের জন্য উচিত নয় এই কথাটুকু ঠিক আছে সহিহ বিতের নামাজের সর্বনিম্ন সংখ্যা রাকাত সংখ্যা হচ্ছে 1 এই কথাটুকু ঠিক আছে সহিহ 4 নাম্বার 3 রাকাত বিতের নামাজ মাগরিবের মতো করে আদায় করা বিধিসম্মত নয় কথাটুকু সহিহ এবং সঠিক 5 নাম্বার প্রমাণিত যে যে কোনো দোয়া কুনুত রুকুর আগে বা পরে পড়তে পারবে এই কথাটুকু শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবের মাধ্যমে এই আব্দুল্লাহ আল কাফি সঠিক বলেন নাই তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে হাম্বলি মাযহাবের কথা যে রুকুর আগে এবং পরে এই কথাগুলো আমরা আলোচনা করব এখানে শেখ আল আলবানী মুহাদ্দিস আল আসর তিনি তার কিতাবে পৃথক করে দিয়েছেন যে কোন 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 সময়ে পড়তে হবে সেটি উনি ভাগ করে দিয়েছেন একটি সুতরাং যে কোনো দোয়া কোনো বিতরের কোনো হিসাবে পড়া যাবে না সেটিও মানে একটি হক এবং সেটি শেখ আলবানী পরিষ্কার করেছেন এবং এই বইতে এটি লেখা নাই সুতরাং এই এই 5 নম্বর পয়েন্টটুকুতে সমস্যা আছে 6 নাম্বার দোয়া কুনুত না জানলেও কোনো অসুবিধা নাই সহি ঠিক আছে বিতরের নামাজ অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে কাজা আদায় করতে পারবে 7 নাম্বার ঠিক আছে 8 নাম্বার বিতের শেষে ইচ্ছা করলে কখনো কখনো দুই রাকাত নামাজ আদায় করা যায় কিন্তু সর্বদা করা উচিত নয় ঠিক আছে সুতরাং আমরা সহি সুন্নাহর আলোকে বিতরের নামাজ মোহাম্মদ আব্দুল্লাহ আল-কাফি তার লেখা বই থেকে মূল সার কথা আটটি কথার ভিতরে 5 নম্বর কথাটিতে আমরা ত্রুটি পেলাম আমরা এখন এটা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরুন বিতরে নামাজের এই ভুলগুলো একটি বিশেষ কারণে হয়েছে কারণটি হচ্ছে যে কানাতা কুনুত পড়তেন এই কুনুত কি বেতেরের কুনুত যেমন হাদিসের ভিতরে এসেছে ইয়াকনুদু কানাতা
এই সকল শব্দে অনেক হাদিস এসেছে, এবং মুহাদ্দিসরা যারা হাদিসগুলো বর্ণনা করেছেন, এই কানাটা কানাটা মানে কুনুতটা কোথায় পড়তেন, এটি কি বেতেরের নামাজের কুনুত নাকি না কুনুতে নাজেলা, এইখানে অনেক বর্ণনাকারী মুহাদ্দিস তারা গোলমাল করে ফেলেছেন বিধায় অধিকাংশ মতের ভিতরে অনেক মত পার্থক্য দেখা দিয়েছে। এটি হচ্ছে অন্যতম কারণ, কারণ হাদিসের ভিতরে ঠিক বোঝা যায় না যে এটি কি বেতের নাকি না সালাত আলা খামস মানে পাঁচ ওয়াক্ত নামাজ, সেইগুলোকে শেখ আলবানি পরিষ্কার করেছেন। সুতরাং বিভ্রান্তিটাকে পরিষ্কার করতে পেরেছেন বর্তমান আমাদের সময়ের মুহাদ্দিস আল আসর শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা। আর উনি হুকুমগুলোকে পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং এখানে শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেভাবে তার মত বইতে রেখেছেন আমরা সেটাকে অনুসরণ করার চেষ্টা করব, কারণ তিনি হাদিসগুলোকে একত্র করে হুকুম দিয়েছেন। আর যারা বলেছেন এটা করা যাবে ওটাও করা যাবে, তাদের পক্ষে সমস্ত হাদিসকে একত্র করা সেখান থেকে হুকুম নেওয়া সম্ভব হয়নি, ওই কারণেই তারা দুই পক্ষেই দুই দিকে মত দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে একমাত্র সমস্যা ওই প্রথম বইটাতে। এখন আসুন বেতের সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমেই আমাদের জানতে হবে আল বেত্র, ওয়াও হ্যাঁ রা আল বেত্র, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার একটি নাম, আল আসমা উল হুসনা। এই নামটুকু আমরা কোরআনের মাধ্যমে পাইনি, এটি হচ্ছে হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি। যেমন হাদিসের ভিতরে এসেছে বুখারী মুসলিমের হাদিস, লিল্লাহি তিসআতুন ওয়া তিসআতুনা তিসউনা আসমাআন মান হাফিজাহা দাখালাল জান্নাহ ওয়া ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে 99টি নাম, যে ব্যক্তি সেই নামগুলোকে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, ওয়া ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন বিত্র, ইউহিব্বুল বিত্রা, এন্ড তিনি এ বেজরকে পছন্দ করেন। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে আল্লাহর একটি নাম হচ্ছে আল বেতর। তো হাদিসে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে আল আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ হচ্ছে এক, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই, হাদিসের ভিতরে এসেছে আল্লাহই ছিলেন তার সাথে কিছুই ছিল না। সুবহানাল্লাহ বিহামদি, এটি হচ্ছে সৃষ্টির ইতিহাস, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই, ওয়া কান আরশুহু আলাল মা, এবং তার আরশ ছিল পানির উপর। এইরকম কথা আমরা আকিদার ক্লাস যখন করব তখন আমরা শিখব, আমরা জানি যে ইতিমধ্যে আপনারা সেগুলো শিখেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একক এবং তিনি হচ্ছেন বেতর, ইউহিব্বুল বেতর, এন্ড তিনি বেজরকে পছন্দ করেন। এখানে শুধু এই হাদিসটুকু থেকে আমরা আকিদা সংক্রান্ত একটু জিনিস শুধু বলে রাখতে চাই, কারণ অনেকে ভুল বুঝে থাকেন। অনেকে মনে করেন যে আল্লাহ শুধু 99টি নাম রয়েছে, যেহেতু হাদিসের ভিতরে জাহির মানা আল হাদিস বুঝা যাচ্ছে বাহ্যিকভাবে লিল্লাহি তিসআতুন ওয়া তিসউনা আসমান, যে 99 মানে 99টি নাম, এই কথাটুকু সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100-এর অধিক নাম রয়েছে সহিভাবে প্রমাণিত। এই কথাটুকু বুঝতে হবে এভাবে যে একজনে বলল এটি হচ্ছে পরের যে সেন্টেন্স রয়েছে বাক্য তার সাথে সম্পর্কিত, মান হাফিজাহা দাখাল আল জান্নাহ, তার মানে একজনে বলল আমার এক আমার 99টি আম আছে, সেই 99টি আম যিনি আমার পরীক্ষায় পাশ করবে তাকে আমি দান করব। এই কথাটার মানে হচ্ছে আমার কাছে অনেক আম আছে, শুধু পরীক্ষায় পাশ করলে তাকে আমি 99টি আম দান করব, এটি বুঝায়। সুতরাং
যে জান্নাতে যাওয়ার যে শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে 99টি নামকে আমরা হেফাজত করলে এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতে দাখিল করবেন এবং আল্লাহ হচ্ছেন বেতের আর উনি বেতেরকে পছন্দ করেন। তো এই হাদিস থেকে আমরা একটি জিনিস বুঝতে পারছি যে বেতের যে এক রাকাত এটি বলার আর অপেক্ষা রাখে না, কারণ আল্লাহ হচ্ছেন এক এবং তিনি তিনে বেজুর হয়, পাঁচেও বেজুর হয় আর নয়ও বেজুর হয়, সেগুলিও বেজুর, কিন্তু সবচেয়ে উত্তম বেজুর হচ্ছে এক, কারণ আল্লাহ হচ্ছেন এক আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। সুতরাং বেতের নামাজ যে এক রাকাত এই হাদিসই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এখন আপনাদের খিদমতে আমি যেটি করতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে সিফাতু সালাতুন নবী বই কিতাব রয়েছে সেই কিতাবের থেকে আমরা পাঠ করব, দেখে নিব 191 পৃষ্ঠা। প্রথমেই হচ্ছে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি অধ্যায় রচনা করেছেন আল কুনুত ফি সালাওয়াত আল খামস লিন্নাজিলা, উপনীত সমস্যায় পাঁচ ওয়াক্ত সালাতে কুনুত প্রসঙ্গে। সমস্যা হচ্ছে এই যে কোন লোক অন্তত বাংলাদেশের মুসাল্লি যারা যারা আছেন, বাংলাদেশে আমরা যারা দেশ থেকে বেতের শিখে এসেছি, তাদের সংশোধনের জন্য এবং বোঝার জন্য সবচেয়ে প্রথম কাজ হচ্ছে দুটো জিনিস যেটি শেখ আলবানী দলিল দিয়ে প্রমাণ করেছেন। একটি হচ্ছে কুনুত সেটি কি কুনুতের নাজেলা নাকি না বেতেরের নামাজের কুনুত, এই জিনিসটুকু প্রথমে বুঝতে হবে। অ্যাপল এবং অরেঞ্জ দুটো ভিন্ন জিনিস, বেতেরের কুনুত আর পাঁচ ওয়াক্ত নামাজের কুনুতের ভিতরে রাত দিন পার্থক্য, কালো এবং সাদা। এটি যে ব্যক্তি বোঝে না সে বেতেরের নামাজ বুঝতে পারবে না, এটি বোঝা ওয়াজিব, বুঝতেই হবে, কারণ এটি গুরুত্বপূর্ণ যে কোন কুনুত। এটি কি কুনুত, কুনুতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কুনুত নাজিলা যেটি আমরা বিপদে সমস্যায় উপনীত হলে পড়ি, আরেকটি হচ্ছে কুনুত ফিল বেতর যে বেতেরের কুনুত। আরেকটি বিষয় শেখ আলবানী উসুল হিসাবে বর্ণনা করেছেন সেটি হচ্ছে কোন হাদিসের সূত্র যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু ভাবে আমাদের কাছে আসে তখন সাহাবাদের আমল ধরার কোনো দরকার নেই। আবার ভালো করে শুনুন, এই সকল জিনিস না বুঝলে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবকে বোঝা যাবে না এবং আপনি হুকুম বুঝতে পারবেন না। শুধুমাত্র বিভিন্ন কোরআন সুন্নাহ ভাইদের কাছে নানান কথাবার্তা শুনে আপনারা বিভ্রান্ত হবেন বা হতে পারেন। যখন কোনো হাদিস কোনো খবর আমাদের কাছে এমনভাবে এসে পৌঁছে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, উনি করেছেন কিংবা তিনি অনুমোদন করেছেন, তার বিপরীত যদি কোনো খবর কোনো সাহাবীদের থেকে আসে তাহলে সেটার দিকে আপনি দৃষ্টি দেবেন না, কারণ সরাসরি সহি সনদে নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত জিনিসটাকে আপনি মেনে নেবেন, কারণ সেটাই আপনার প্রথম উচিত। এই 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 নীতি যারা মানেন না তারাই বিভিন্ন কথাবার্তা বলেন এবং তাতেই গণ্ডগোলটা বেড়েছে। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু পাওয়া যায় না তখন আমাদের দেখতে হবে সাহাবীদের ভিতরে বিশিষ্ট সাহাবী তারা কোনো কাজ করেছে কিনা অথবা বলেছে কিনা আর সেটি সহিসভাবে আমাদের কাছে এসেছে কিনা। এই আর চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে যখন সাহাবিরা করেছে কিনা কিংবা বলেছে কিনা আমাদের কাছে কোনো প্রমাণ নাই, তবে সাহাবিদের পরবর্তী প্রজন্ম তাবেঈন দের যুগে যাদেরকে আমরা সলাফ বলি, সলফে সালেহীন,
যারা সাহাবিদের কাছ থেকে দ্বীন শিক্ষা করেছে এবং বিভিন্ন ভাবে লিপিবদ্ধ করে রেখেছেন তাদের কাজগুলোকে, সেই সালাফদের কর্মসূচি থেকে আমরা যদি জানতে পারি যে তারা সেটি করতেন, তখন সেটিকেও আমলযোগ্য করা যাবে। কারণ যদি বহু সংখ্যক সালাফ এই কাজটুকু করে থাকেন এবং তারা এটাকে সমর্থন করে থাকেন, এই তিনটি হচ্ছে আপনার মূলনীতি। এই মূলনীতিগুলোকে স্তরে স্তরে ভাগ করে যদি বুঝতে ব্যর্থ হন আপনি, তাহলে বেতেরের নামাজ আপনার জন্য দুঃসাধ্য হবে বোঝা। আপনি আজকে আমার লেকচার শুনবেন, কালকে শুনবেন আরেকটা, পরশু দিন শুনবেন ইউটিউব, পরের দিন শুনবেন আরেক হুজুরের লেকচার, এইভাবে হুজুর আর বড় ভাই আর শেখ মাশায়েক মিলে আপনার মাথাটাকে গন্ডগোল করে দিবে, আপনি বিভ্রান্ত হবেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এর প্রথম হচ্ছে যে আপনাকে প্রথমে কোনোতে না জেলাকে শিখতে হবে, এই জিনিসটি কি, কখন পড়ে, কিভাবে পড়ে, এটি আপনাদেরকে জানতেই হবে। কারণ কোনোতে না জেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং এটি ফরজ নামাজের সাথে সম্পর্কিত। আমাদের বাংলাদেশের মহিলাদের যারা ঘরেই নামাজ পড়েছেন, কখনো মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, তারা হয়তো কোনোতে না জেলা কোনোদিন হয়তো শুনতে পান নাই কিংবা শুনেন নাই, অভিজ্ঞতা নাই। বাস্তবে কি বাংলাদেশে কোনোতে না জেলা পড়া হয় না, খুব কম, ইদানিং কিছু কিছু মসজিদে বিভিন্ন ক্ষেত্রে পড়া হয়, কিন্তু অতীতে আজ থেকে 50-60 বছর আগে যারা এখন যারা প্রবীণ প্রবীণা তারা হয়তো বুঝতে পারবেন যে আমার কথাটুকু কতটুকু সত্যি। অন্তত আমি যতদিন বাংলাদেশে বড় হয়েছি আমি শুনি নাই কোনো মসজিদে কোনোতে না জেলা পড়তে, কিন্তু বলা হয় পড়ার জন্য কিন্তু কেউ পড়ে না, এটি হচ্ছে বাস্তবতা। কোনোতে না জেলা এটি হচ্ছে এমন একটি কোনোত যে কোনোত আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে শেষ রাকাতে পড়তে পারবেন এবং সেই কোনো জোরে জোরে পড়া হয় এবং করতে হবে, সেই কোনোদে দুই হাত তুলতে হবে, সেই কোনো মসজিদে ইমাম যখন পড়বে তখন মুসল্লিরা আমিন বলবে, সেই কোনোদের ভিতর কোনো সম্প্রদায়ের জন্য দোয়া করা যায় আবার কোনো সম্প্রদায়ের উপর বদদোয়া করা যায়। এই হচ্ছে কয়েকটি পয়েন্ট। আর কোনোতে না জিলা এটি রুকুর পরে করতে হবে, ভালো করে লিখে রাখুন। যদি আপনারা চান সহি যিনি শিক্ষা লাভ করতে, তাহলে শেখার আল বায়ানি অনেক পরিশ্রম করে আমাদের জন্য এই খবর এখানে বইতে লিখেছেন, বারাকাল্লাহু, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু। আল কুনুত ফি সালাওয়াত আল খামস লিন-নাযিলা ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াদউ আলা আহাদিন আও ইয়াদউ লি আহাদিন কানাতা ফি রাকআতিল আখিরা বাদা আর রুকু'। যারা হাদিস শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আরবিতে বদদোয়া বলে কোনো শব্দ নাই, যদি আপনারা শিখতে চান আর কি, এটি একটি সুন্দর জিনিস যারা শেখার জন্য, যারা শিখতে চান তাদের জন্য বলছি যে দোয়া বদদোয়া মানে এই ধরনের বদদোয়া এটা আরবিতে নাই, এইভাবে বলে না, দুটোকেই আরবিতে দোয়া বলা হয়। বদদোয়া আপনি বুঝবেন যখন দোয়ার পরে আলা প্রিপজিশন থাকবে, সর্বনামটুকু থাকবে, তখনই হবে এটি বদদোয়া। আর যদি দোয়ার পরে লাম থাকে লি, তখন হবে এটি কারোর জন্য দোয়া, বুঝতে পেরেছেন? যেমন আমি একজন বললাম ও দোলি, আমার জন্য দোয়া করো, আরবিতে বললাম, আর আমি আরেকজনকে বললাম উদউ আলাহু, তুমি তার জন্য বদদোয়া করো। এই যে দোয়া আলা, এই কথাটুকুই হচ্ছে বদদোয়া,
সুতরাং আপনারা যারা আরবিতে হাদিসটা পড়ছেন তারা আবার এই এটা ভয় পেয়ে যাবেন না। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর প্রতি বদদোয়া করতেন, আন ইয়াদউ আলা আহাদিন, কারোর প্রতি বদদোয়া করতেন, আলা দোয়া আলা আহাদিন, এটি হচ্ছে কারোর উপরে যখন বদদোয়া করতেন, এবং কারোর জন্য যিনি দোয়া করতেন করতে চাইতেন, ইজা আরাদা, ইচ্ছা পোষণ করতেন। এই হাদিস থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পারছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের ভিতরে, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে শুধুমাত্র কোন মানুষের উদ্দেশ্যে বদদোয়া করতেন, নামাজের বাইরে বদদোয়া করতেন বলে কোনো দলিল আমাদের কাছে এসে পৌঁছেনি। ভালো করে শুনে রাখুন এবং শিখে রাখুন। আর কেউ যদি এরকম বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর জন্য বদদোয়া করেননি, তাহলে সে মিথ্যা বলেছে। অনেক ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখকরা অতিরঞ্জিত করে এই কথা লিখে রাখতে পারে যে তিনি বদদোয়া করেন নাই, এটি বললে মিথ্যা কথা হবে এবং তার জন্য শাস্তি পেতে হবে। সুতরাং তিনি মানুষের জন্য, কারো কারোর জন্য বদদোয়া করেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত দোয়া করেছেন, কিন্তু সেটি নামাজের ভিতরে, কানাতা ফি রাকাতিল আখিরা, মানে শেষ রাকাতে, কখন, বাদার রুকু, রুকু থেকে উঠে। আমি আমার বোনদেরকে আমার ভাইদেরকে বলছি, মানুষের কথায় কোনো কান দিবেন না। এটা পরিষ্কার দলিলের মাধ্যমে উপস্থাপিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর পরে কোনোতে নাজেলা পড়তেন, রুকুর আগে পড়তেন না। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আরাদা আন ইয়াদউ আলা আহাদিন আও লি আহাদিন কানাতা বাদা রুকু, মুত্তাফাকুন আলাইহি, এটি বুখারী মুসলিমের হাদিস, তারা পরিষ্কার করে বলেছে। শুধু তাই নয়, তোহফাতুল আহওয়াজির ভিতরে আল্লামা মুবারকপুরি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, রাওয়াতুল কুনুত বাদার রুকু আকসারু আহফাযু আলাইহি দারাজাল খুলাফা আর রাশিদুন, যে রুকুর পরে যে কুনুতে নাজেলা পড়েছেন তার রাবির সংখ্যা অনেক অধিক এবং সবচেয়ে স্মৃতিসম্পন্ন এবং তারা গুড কোয়ালিটির রাবি। আর খুলাফা রাশিদিন, চার খলিফাই রুকুর পরে কুনুতে নাজেলা পড়তেন, পরিষ্কার এখানে আর রুকুর আগে পরে নাই, রুকুর পরে হচ্ছে কুনুতে নাজেলা পড়তে হবে, এটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন শেষ রাকাতে পড়তে হবে, মানে আপনাতে, এবং এখানে বলা হচ্ছে ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপর এটা বলে তারপরে সে শব্দ করে পড়বে, কানা ইয়াজহারু বিদুআইহি, সে এই কুনুতে নাজেলা পড়বে শব্দ করে পড়বে। এটা ইন্টারেস্টিং, অনেক শিক্ষণীয়, যে জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময়, সুবহানাল্লাহ বিহামদি, জোহরের, ভালো করে শুনুন, জোহরের নামাজের সময় কুনুতে নাজেলা পাঠ করলে সেটি শব্দ করে দোয়া করতে হবে, সুন্না, শব্দ করে পড়তে হবে জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময় পড়া যাবে। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের, বাংলাদেশে অন্তত খুব কম মসজিদই রয়েছে কুনুতে নাজেলা তো পড়েই না, তারপরে জোহরের নামাজ, সুবহানাল্লাহ বিহামদি। এটি তো শুনলে মানে রূপকথার গল্পের মতো মনে হয়, অথচ হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে কুনুতে নাজেলা পাঠ করতেন, শেষ রাকাতে শব্দ করে দোয়া পড়তেন, ওয়ায়ারফা ইয়াদাইহি, এবং তিনি দুই হাত উত্তোলন করতেন। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে সরাসরি, যে কুনুতে নাজেলা সময় তিনি দুই হাত উত্তোলন করতেন। এখান থেকে নিয়ে অনেকে মনে করে বেতরের নামাজে তিনি কোন হাত তুলতেন, শুনুন, বানায়ে হাদিস বলা যায় না, এগুলো থেকে আপনাদেরকে বিরত হওয়ার পরামর্শ দিচ্ছি। আপনারা সবাই আল্লাহকে ভয় করুন, হককে তালাশ করুন, আন্তাজেই মানুষের শুনে বুঝে কিতাব ভালো করে পড়ুন, বুঝে পড়ুন, তাতে অনেক উপকার হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি সনদে আবু আহমদ তাবরানিতে যে খবর এসেছে, সহি সনদে এসেছে, আবু দাউদ এসেছে, সিলসিলাতিল আহাদিস সহিহা 597 সেগাল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বিস্তারিত আলোচনা করেছেন, বলেছেন কুনুতে নাজেলা পড়ার সময় ওই পাঁচ ওয়াক্ত নামাজে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ করে কুনুতে নাজেলা পাঠ করতেন, ঠিক তখনই তিনি দুই হাত খাড়া তুলতেন, কিন্তু বেতেরের নামাজে হাত তুলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। সুতরাং বুঝুন এখন কোথায় সমস্যা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেতেরের কুনুতে তিনি হাত তুলতেন এরকম কোন সহি সনদ নবী থেকে মারফু সূত্রে আমাদের কাছে আসে নাই। ওয়ায়ুমিনু মিন খুলাফা খালফাহু, এবং সেই কুনুত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন তার পিছনে মুক্তাদিরা আমিন আমিন বলতেন। আজও আমরা যদি কুনুতে নাজেলা পাঠ করে কোনো ইমাম, তাহলে মুক্তাদি পিছনে বসে আমিন আমিন বলবে। সুতরাং এটি হচ্ছে সহিহ। তারপরে তিনি বলছেন, আরেকটি হাদিস দিচ্ছেন, ওয়াকানা ইয়াকনুতু ফি সালাওয়াতুল খামস কুল্লুহা, তিনি পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজেই সেরকম করতেন। লিকান্না লাকিন্নহু কানা লা ইয়াকনুদু ফিহা ইল্লা ইযা দুআ লিকাওম আও দোয়া আলা কওমিন, আর তিনি কখন দোয়া মানে কুনুত পড়তেন যদি কারোর জন্য দোয়া করতে চাইতেন এবং কারোর জন্য বদদোয়া করতে চাইতেন। ফারুবামা কালা, তখন উদাহরণ হিসাবে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তিনি উদাহরণ দিচ্ছেন যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ বিন ওয়ালিদ وسلامة بن هشام وعياش بن عبي رابعة، اللهم أشتد طاعتك وتعاتق على مضار وجعلها سنين كسنين يوسف، اللهم لعن حيانا ورعل رعلا وزكوا وعصية وعصية الله ورسوله. من إتي كنو كنو গোত্রের উপরে তিনি নাম নিয়ে যে বদদোয়া করছেন এবং তাদেরকে রক্ষা করছেন, রক্ষা করতে বলেছেন, এইভাবে তিনি দুই দলের প্রতি কারোর জন্য উনি বলেছেন আনজি রক্ষা করো রক্ষা করো, কিছু কিছু গোত্রের নাম বলেছেন, আর কারো কারো বিরুদ্ধে তিনি লানত দিয়েছেন, আল্লাহুম্মা লাইন যখন বলবে কিংবা আমরা যখন বলবো আল্লাহুম্মা লাইনি তখনই লানত হয়ে যাবে, তার উপরে বদদোয়া হলো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত মানে কুনুতে নাজেলার সময় কারোর উপরে লানত করলে এভাবে লানত করতেন, মানে বদদোয়া করতেন, আল্লাহুম্মা লাইন হিয়ান ওরাল। এই গোত্রগুলা কি অপরাধ ছিল? তারা 70 জন কারি সবচেয়ে উত্তম কোরআন পাঠকারীকে হত্যা করেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস ব্যাপী তাদের বিরুদ্ধে তিনি বদদোয়া করতেন। এখান থেকে আমরা যেটি শিখতে পাই সেটি হচ্ছে শেখ আল আলবানী তিনি একটি ফুটনোটে বলেছেন, আপনারা 191 পৃষ্ঠায় ফুটনোটে দেখেন, যে কুনুতে নাজেলা পড়ার সময় তিনি হাত তুলতেন, ওই হাতকে মোছা যাবে না। ইনি বলেছেন ওয়াম্মা মাসাহাল ওয়াজিহি বিহিমা ফালাম ইয়ারুদ্দু ফি হাদিহিল মুতান, যে এই জায়গায় এটি প্রমাণিত নয় যে দুই হাত দোয়ার পরে মুছতে হবে মুখে, ফাহুয়া বেদা, এটি হচ্ছে বেদা। ওয়া আম্মা খারিজু সালা ফালাম ইয়াসহি, আর নামাজের বাইরেও আমরা যখন দোয়া করি তখনও আমাদের দুইটি হাত মুখে মুছবেন না, এটিও সহিভাবে প্রমাণিত নয়। মাশাআল্লাহ, আমি যখন এই জিনিসটুকু বর্ণনা করি অন্তত পক্ষে এই উত্তর আমেরিকায় যারা ফ্যাশনেবল ভাই যারা মুখে মেকআপ দিয়ে রাখেন তারা খুব খুশি হয় যে মাশাআল্লাহ আমাদের এই আফটার শেভ আর মেকআপ মুখের ভিতরে যে দিছে কসমেটিক সেগুলোকে নষ্ট হবে না, কারণ হাত দিয়ে দোয়া করলে
হাত দিয়ে মুখ মুছতে হয় না, তাহলে মুখটা সুন্দর থাকে, মাশাআল্লাহ আজিজ। আসলে ঘটনা হচ্ছে যে হাত দিয়ে মানে মুখ মুছা নামাজের ভিতরে এবং নামাজের বাইরে, এটি শেখ আলবানী বলেছেন ওয়ামা খারাজা সালাতি ফালাম ইয়াসহ, যে নামাজের বাইরে এটি সহি নয় আর নামাজের ভিতরে হাত দিয়ে মুখ মুছা বেদা, এই কথাটুকুই তিনি বলেছেন। আর তিনি নকল করেছেন আল ইজ ইবনে আব্দুসালাম নামে একজন স্কলার, তার বই বিখ্যাত কিতাব ফাতোয়া, যেখানে বলেছেন লা ইয়াফআলু ইল্লা জাহিল, একমাত্র জাহিল যারা তারা এই কাজটুকু করে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি শুধুমাত্র কুনুতে নাজেলা যখন এই মানুষ পাঠ করবে তখন শুধুমাত্র শব্দ করে কুনুতটুকু পাঠ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ করে বেতেরের কুনুত পড়েছেন, এটিও মারফু সূত্রে আমাদের কাছে প্রমাণিত নয়। ভালো করে শুনে রাখুন, এখানে যতগুলো শর্ত এসেছে, শব্দ করে কুনুত পড়া, রুকুর পরে করা, হাত তোলা, পিছনের লোক আমিন বলা, এর সমস্ত কিছুই হচ্ছে কুনুতে না জেলার অংশ, মারফুভাবে প্রমাণিত। বেতেরের কুনুদের ক্ষেত্রে এটি প্রমাণিত নয়, শর্তগুলো একটিও প্রমাণিত নয়। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে কুনুতে না জেলা আমরা পড়তে পারি সাধারণত যুদ্ধ, শত্রুর আক্রমণ, বিপদের সময় কারোর জন্য বিশেষ কল্যাণ কামনায় কুনুতে না জেলা পড়তে হয়। এই কুনুতে না জেলা পড়ার অনেক ধরনের হাদিস এসেছে, আমরা সেগুলো পরে আলোচনা করব। শুধুমাত্র একটা কথাই বলতে চাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিভিন্নভাবে অনেক কিছু বর্ণনা করা হয়েছে, সেগুলি কুনুতে না জেলায় পড়া যায়। যেমন এসেছে আল্লাহুম্মা ইগফির লানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়া আনসুরহুম আলা আদুবিকা আদুবিহিম আল্লাহুম্মা লাল আনিল كفرت الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين قلماتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين এই হাদিসটুকু এসেছে বাইহাকিতে, সহিভাবে এসেছে, তারপরে উনি ইত্যাদিতে, যে আমরা পরে এটি আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু এতটুকুই বলতে চাই যে কুনুতে না জেলার ক্ষেত্রে সাহাবিরা বিভিন্ন দোয়া পড়েছেন, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুনুতে না জেলায় বিভিন্নভাবে বিভিন্ন দোয়া পড়েছেন। তার সময়ে ইমামরা কুনুতে না জেলায় অনেক কিছু পড়তেন এবং সেটি ছিল রুকুর পরে। সুতরাং সেই শর্তগুলোকে এনে বেতেরের কুনুতে লাগানো যাবে না। যদি আমরা শেখ আলবানী রাহিমাহুল্লাহর কিতাবকে অনুসরণ করি, তাহলে অন্য কোন স্কলার অনেক কথা বলেছে, আমরা সে বিতর্কে যেতে চাচ্ছি না, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন পরের চ্যাপ্টার 192 পৃষ্ঠা, বেতেরের কুনুত, আল কুনুত ফিল বেতর। এখানে শেখ আলবানী তিনি প্রথমেই হুকুম দিচ্ছেন, মানে হাদিস বর্ণনা করছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকনুদু ফি রাকআতিল বেতর, তিনি আহিয়ানান, তিনি কখনো কখনো, আহিয়ানান এই শব্দটুকু বলার মানে হচ্ছে কখনো কখনো বেতেরের নামাজে কুনুত পড়তেন, আহিয়ানান, ওয়া ইয়াজআলুহু ক্বাবলা রুকু, আর তিনি করতেন রুকুর পূর্বে। ইবনে আবি শাইবা এবং আবু দাউদের ভিতরে এসেছে, আমরা আবারও এটি অনুসন্ধান করব ইনশাআল্লাহ তাআলা। এখানে পরিষ্কার করে শেখ আলবানী দলিল দিয়ে বলেছেন ইয়াজআলুহু ক্বাবলা রুকু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরের নামাজে কুনুত করতেন, এতটুকু শুধু জানা যায়। কিন্তু তিনি কি শব্দ করে পড়তেন, তিনি কি হাত তুলতেন, তিনি কি মানে রুকুর পরে করতেন, এগুলো সহিভাবে মারফু সূত্রে জানা যায় না। যেটি জানা যায় যে সহি সূত্রে, মারফু সূত্রে, সহি সনদে রুকুর পূর্বে বেতেরের নামাজে কুনুত করতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসুন
তিনি কখনো কখনো করতেন, এই কথাটুকু সেকাল ব্যয়নি কিভাবে পেলেন সেটি তিনি বলছেন তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, সে পৃথিবীর বিখ্যাত কিতাব আমরা যেটি এই দীর্ঘদিন ধরে পড়ছি, সেই কিতাবে তিনি ফুটনোটে লিখেছেন ইন্নামা কুলনা, আমরা বলছি আহিয়ানান, কখনো কখনো করতেন, লিআন্না সাহাবাতি আল্লাযী রুআ আল-বিত্র লাম ইয়াযকুরুল কুনুদ ফিহি, যে সমস্ত সাহাবী যারাই বেতেরের নামাজের হাদিসগুলোকে বর্ণনা করেছে তারা কেহই, ভালো করে শুনুন, সমস্ত সাহাবী যাহারা, সমস্ত সাহাবী মানে সমস্ত সাহাবী না, মানে যে সকল সাহাবী যারা বেতেরের নামাজের হাদিস বর্ণনা করেছে, ওই বর্ণনাকারী সাহাবারা কেউই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুত পাঠ করতেন বেতেরের নামাজে এটি বর্ণনা করেন নাই। ফালাউ কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহু দাঈমান, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই কুনুত পাঠ করে থাকতেন, এরকম যদি হতো ঘটনাটা, লিনাকুলুহু জামিআন আনহু, আর তাহলে তারা সমস্ত সাহাবিউ জলিলুল কদর তারা সেটি আমাদের কাছে বর্ণনা করত, কিন্তু কোন সাহাবি সেটি বর্ণনা করে নাই, এটি সেকাল ব্যানি তার কিতাবে বলেছেন। নাম, তারপরে তিনি বলছেন রাওয়াহু আন্নাহু উবাই ইবনে কাদ ওয়াহদাহ, শুধুমাত্র একটি রেওয়ায়াত পাওয়া যাচ্ছে উবাই ইবনে কাব থেকে, যেটিতে বলা হচ্ছে ফাদাল্লা আলা আন্নাহু কানা ইয়াফআলুহু আহিয়ানান, যেহেতু একজন মাত্র সাহাবী যিনি হচ্ছেন উবাই ইবনে কাব, তিনি শুধু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরের নামাজে কুনুত পাঠ করতেন, এই সমস্ত সাহাবীর মোকাবেলায় মাত্র একজন সাহাবী পাওয়া গিয়েছে যিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরে কুনুত পড়তেন, আর সমস্ত সাহাবী এটা বর্ণনা করেন নাই, এই কারণে শেখ আলবানী বলেছেন যে এটি কখনো কখনো করতেন, এই জন্য সব সাহাবী এটা বর্ণনা করেন না একজন ছাড়া। ফাফি দলিল আলা আন্নহু গরীব গায়রু ওয়াজিব, আর এটি দলিল হচ্ছে যে বেতেরের নামাজে কুনুত করাটি ওয়াজিব নয়। ওয়াহুয়া মাযহাবু জমহুর আল উলামা, আর এটি হচ্ছে সিংহভাগ আলিমের মত অথবা মাযহাব, এটি হচ্ছে হক কথা। তাহলে আমরা কুনুতের বেতেরের কুনুত সম্পর্কে যেটি পাচ্ছি সেটি হচ্ছে সহিভাবে কখনো কখনো পাঠ করতেন, তার মানে কখনো পাঠ করা কখনো ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাহ হবে, আর তিনি কি করতেন রুকুর পূর্বে সেটি পাঠ করতেন। এখন আসুন যে তিনি এই বেতেরের নামাজের কুনুদ হিসাবে তিনি কোন দোয়াটুকুকে শেখ আল-বায়ানী তার কিতাবে সহিভাবে বর্ণনা করেছেন, তিনি করেছেন, তার আগে আমরা বলে রাখছি যে শেখ আল-বায়ানী তার কিতাবের ভিতরে ফুটনোটে বলেছেন অকাদ সুবিতা ফিল হাদিস ইমামাতি উবাই ইবনে কাআব আন-নাস ফি কিয়াম রমাদান আন্নাহু কানা ইউসাল্লি আলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরুল কুনুত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও পাঠ করতেন উবাই ইবনে কাআব, ওয়াজালিকা ফি আহাদিল উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু যুগে এই কাজটুকু করতেন। আমরা এই কথাটা খুব পরে আলোচনা করতে চাচ্ছি, শুধু বলতে চাই যে বেতেরের নামাজের কুনুত হিসাবে শেখ আল আলবানী একটি মাত্র হাদিসকে উল্লেখ করেছেন, আর কোন হাদিস তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেন নাই। ওয়া আলাম, উনি বলছেন, তোমরা জেনে রাখো, শেখ আলবানী বলছেন আল হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু আন্না ইয়াকুল ইযা ফারাগা মিন ক্বিরাআতি ফিল বিতর আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আ'তাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইয়ুকদা আলাইক ওয়া ইন্নাহু লা ইযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়ুইযু মান আদাইত।
تباركت ربنا وتعاليت لا منجا منك الا اليك এই হচ্ছে তিনি বর্ণনা করেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের ভিতরে বলেছেন যে ইমাম আন-নববী তিনি রওদাতুত তালিবিন তার কিতাবের ভিতরে বলেছেন যে এই বেতেরের নামাজের কুনুদে একটি শব্দ যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে নাই, সাহাবীদের থেকে আসে নাই, কিন্তু কোনো কোনো আলিমরা সেটি বানিয়ে পড়তেন, সেটিকে শেখ আলবানী বাদ দিয়েছেন। সেটি সে লাইনটুকু হচ্ছে কি, ফালাকাল হামদু আলা মা কাদাইত আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক, এই লাইনটুকু, মানে ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইযু মান আদাইত। তারপরে আপনারা অনেক সময় শুনবেন অনেকে পড়ে ফালাকাল হামদু আলা মা কাদাইত আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক, এই লাইনটুকু ইমাম নববী বলেছেন যে এটি কোনো হাদিসের অংশ নয়, এটি স্কলাররা বানিয়েছেন, আর শেখ আল আলবানী তার কিতাবের ভিতরে সেটিকে বর্ণনা করেন নাই, তিনি বলেছেন যেটি স্কলারদের কথা, হাদিস থেকে আসে নাই। সুতরাং আমাদের কি দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো আমাদের শেখ আলবানী যে কিতাবের ভিতরে যতটুকু বলেছেন ততটুকুর উপরেই ক্ষান্ত হওয়া। এখানে ইমাম নববী, শুধু আলবানী নয়, ইমাম নববী পর্যন্ত ইবনু হাজার আসকালানি তিনিও বলেছেন যে মূল বিষয়গুলো হাদিস দ্বারা প্রমাণিত, যতটুকু আছে ততটুকুই পড়া যাবে। এখানে অনেকের ধারণা যে শেখ আলবানী বলেছেন যে বেশি পড়লে কোনো ক্ষতি নাই, শুনুন ভালো করে, শুনলে আপনাদের অনেক মঙ্গল হবে বিজনিল্লাহি তাআলা। এটি জটিল বিষয়, আপনাদের কাছে খোলাসা করছি, হয়তো আপনারা ইতিপূর্বে যারা সহি সুন্নার কথা বলে তারা হয়তো আপনাদেরকে ভালো করে বলে নাই, কিন্তু আমি বলে রাখছি, শেখ আলবানী দুটি বই লিখেছেন, একটি বইয়ের নাম হচ্ছে সালাত ও তারাবিহ, তারাবির নামাজ, এই একটি বই, আরেকটি বইয়ের নাম হচ্ছে কিয়াম ও রামাদান। এটি কিয়াম ও রামাদান বইয়ের 31 পৃষ্ঠায় তিনি বলেছেন ওয়ালা বাস মিনা জিয়াদা আলাইহি بلعن الكفار ومن صلاة على النبي ودعاء للمسلمين যে কোনো সমস্যা নাই যদি কোনোতে না জেলা পড়ার সময় কেউ যদি অতিরিক্ত পড়ে, কাফেরদের বিরুদ্ধে লান করে, বদদোয়া করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ দুরূদ পড়ে এবং মুসলমানদের জন্য যদি দোয়া করে, তা এই কথাগুলো অতিরিক্ত হলেও, যেমন বাংলাদেশের মুসলমানদের জন্য যদি আমি দোয়া করতে চাই তাহলে সেটি কোনোতে না জেলায় বলতে পারব, কিন্তু বেতেরের কোনো দেশ সেই কথা বলার কোনো দলিল নাই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে সেটি উল্লেখ করেন নাই, কোনো স্কলার এটি বলেছেন বলে আমার জানা নাই। সুতরাং সতর্ক হতে হবে। তিনি বলেছেন যে যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে নামাজের রমজানের না রোজার সময় যখন রোজার শেষ 15 দিন, ভালো করে শুনুন ইনশাআল্লাহ তাআলা, রোজার শেষ 15 দিন, মানে প্রথম 15 দিন নয়, শেষ 15 দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বেতেরের নামাজের সময় কুনুতে নাজেলা পড়ত, দোয়া কুনুত নয়, মানে বেতেরের কুনুত পড়ত না, তখন পড়ত কুনুতে নাজেলা 15 দিন, আর সেটি পড়ত কখন, রুকুর পরে। এই বর্ণনাটুকু এসেছে ইবনে খুজাইমা। আর সেখানে তারা কি পড়ত, কাফেরদের উপরে তারা বদদোয়া করত, এইটুকু সহিভাবে এসেছে, সহিভাবে এসেছে। সেটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
তার আমলে এবং তিনি নিজেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আব্দুল কারি রিপোর্ট করেছেন, তিনি বলেছেন যে তখন মুসল্লিরা কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করত নিসফু রামাদান রোজার 15 দিনের ভিতর, আর সেটি কোনোতে বেতের থাকতো না, সেই কোনোটুকু হয়ে যেত কোনোতে না জেলা, কিন্তু তারা রাতের বেলায় শুধু এটি পড়ত, এটি বেতের নামাজের সময় পড়তো ঠিকই, কিন্তু এমন ভাবে পড়তো এটা নাজেলার মতো করে পড়তো, শুধুমাত্র 15 দিন। ওই 15 দিনে আপনি ইচ্ছা করলে, শুধুমাত্র রোজার 15 দিনে যদি আপনি তাদের মতো করে কাফেরদের উদ্দেশ্যে বদদোয়া করতে চান আর মুসলমানের জন্য দোয়া করতে চান, তাহলে শুধুমাত্র রোজার 15 দিনের কুনুতে আপনি অতিরিক্ত বাড়াতে পারবেন, কিন্তু রোজার 15 দিন ছাড়া অন্য কোনো সময়ে কুনুত বেতেরের কুনুতে বর্ধিত করার কোনো দলিল আমরা পাচ্ছি না। তখন ইমামরা পড়ত আল্লাহুম্মা কাতিল আল কাফারাত আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়ায়ুকাযযিবুনা রুসুলাক ওয়ালা ইউমিনুনা বি ওয়াদাক وخلف بين كلماتهم وألق قلوبهم رعبا وألق عليهم رجزك وعذابك إلا إله الحق এইভাবে পড়তেন তারা। তারপরে তারা বলতেন وصلى الله على النبي محمد اللهم صل على محمد, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতেন। এই হাদিসটুকুই ইবনে খুজাইমাতে এসেছে, সহি ভাবে এসেছে, শেখ আলবানী এই হাদিসটুকুকে সহি বলেছেন। এই কারণে তিনি বলেছেন যে এখানেই শেষ নয়, তার মানে প্রথমে রোজার শেষ 15 দিনে বেতেরের নামাজের কুনুত রুকুর পরে পড়তেন, শুধুমাত্র রোজার 15 দিনে, আর সেই কুনুতটা কুনুতে নাজেলার মতো হয়ে যেত, ভালো করে বুঝুন। তখন তারা কাফেরদের উপরে বদদোয়া করত, এটি শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এটি হয়েছিল। আজও যদি কেউ চায় তাহলে ওই রোজার 15 দিনে ওই সালাফ যারা তারা কুনুতে নাজেলা পাঠ করত তাদের মতো করে ওই অতিরিক্তভাবে করা যাবে, শুধু ওইটিকে অনুসরণ করার জন্য। কিন্তু তারা কিভাবে পাঠ করতেন, ইবনে খুজাইমাতে এসেছে যে প্রথমে আল্লাহুম্মা কাতিল আল কাফারাত আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ইত্যাদি ইত্যাদি এই দোয়াটুকু পড়তেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করতেন, তারপরে মুসলমানদের জন্য অনেক দোয়া করতেন, তারপরে তারা বলতেন এই বিখ্যাত দোয়া যেটা আমাদের দেশের মানুষ বেতেরের কুনুত হিসাবে ধরে নিয়েছে, সেটি আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু নারজু রাহমাতাক রাব্বানা ونخاف عذابك جدا ان عذابك لمن عديت ملحق এই শব্দ এসেছে। তারপর তারা তাকবীর দিয়ে সিজদাতে চলে যেতেন, তার মানে আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাক রাব্বানা ওয়া نخاف عذابك جدا ان عذابك لمن اعديت ملحق এই দোয়াটুকুই অন্য শব্দে আমাদের দেশে আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ইত্যাদি ইত্যাদি এসেছে, কিন্তু এটি হচ্ছে কুনুতে নাজেলার দোয়া, এবং এটি সহি হয়েছে তখন যখন সনদটুকু সহি হয়েছে যখন রোজার 15 দিনে এটি মুসল্লিরা পাঠ করত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু করতেন না। রোজার মাসেও 15 দিন ব্যাপী তিনি বেতেরের কুনুতে অতিরিক্ত কিছু পড়েন নাই, কিংবা পড়েছে বলে কোনো রেওয়ায়েত নাই। সুতরাং রোজা এবং রোজা ছাড়া সারা বছরই ওই আল্লাহুম্মা হাদিনী ফিমান হাদাইতের ভিতরেই আমাদের ক্ষান্ত থাকতে হবে। শুধুমাত্র রোজার মাসে কুনুতে নাজেলা পাঠ করলে, সেটি জামাতে নামাজ পড়লে তখন আমরা সেটি করব, কিন্তু একাকী
করলে এরকম পাঠ করতে হবে এরকম কোনো দলিলও আমাদের কাছে এসে পৌঁছেনি, কারণ কুনুতে নাজেলা সাধারণত জামাতে পড়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়। হ্যাঁ, একা একাও করা যায়, কিন্তু মশহুর দলিল হচ্ছে জামাতে পড়ার সময়। আশা করি বুঝতে পেরেছেন। এই এইটুকু যেহেতু শেখ আলবানি বলেছেন সহি, এটাকেই অনেক লেখক সহি ধরে নিয়ে তিনি বলে দিয়েছেন যে, যেমন ওই বেতেরের নামাজের যে যে বইটুকু যিনি লিখেছেন আমাদের ভাই আব্দুল্লাহ আল কাফি, তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, এই দোয়াটুকু পড়া যাবে। জি না, এই দোয়াটুকু পড়া যাবে না বেতেরের নামাজের ক্ষেত্রে, কারণ কোন সাহাবি তারপর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারফু সূত্রে কোনো হাদিস নাই, কেউ পড়েছে বলে কোনো দলিল নাই। এটি হচ্ছে সহিভাবে এসেছে কুনুতে নাজেলা পড়ার ক্ষেত্রে, সুতরাং এটি আমরা কিভাবে পড়ব, এই হচ্ছে কথা। তারপরে এখানে একটি কথা বলতে হবে, সেটি আমরা পরে আলোচনা করব। আশা করি এই দুইটি চ্যাপ্টার আপনারা পড়ে রাখবেন। এখানে একটি বিষয় আমরা বলতে চাই যে কুনুতে নাজেলা আর কুনুতে বেতেরের কুনুতের ভিতরে আরেকটি পার্থক্য হচ্ছে এই যে, বেতেরের কুনুতে আপনার মনের খুশি মতো যা ইচ্ছা সেই দোয়া আপনি করতে পারেন না, কোনো দোয়া কোনো দলিল নেই। এমনিতে কি পড়তেন সেটা তো জানাই যায় না। ভালো করে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন সেটা আমরাই জানি না, কিন্তু দোয়া কুনুত মানে বেতেরের নামাজে পড়তেন এতটুকু জানা যায়। সুতরাং কি পড়তেন সেটা আমরা জানতে পারছি না। আর তিনি শিক্ষা দিয়েছেন হাসান বিন আলীকে, আর এটি এমন জায়গা নয় যে আপনি ইচ্ছা করলে যা যা দোয়া করতে চান সেটা করতে পারেন, এই ধরনের কোনো হাদিস নাই। কারণ আমরা যেটা পাই সেটা হলো যে সুম্মা ইয়াদউ বিমাশা, তোমরা যা ইচ্ছা তা দোয়া করো। কখন? তাশাহুদের ক্ষেত্রে। তাশাহুদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাশাহুদ, আত্তাহিয়াতু, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার পর আমরা যা ইচ্ছা তা দোয়া করতে পারবো। সুম্মা ইয়াদউ বিমা শাআ, আমরা এটা হাদিস, ওখানে আমরা এটা করতে পারি। আরেকটি কোথায় পারি সেটি হচ্ছে সিজদা দেওয়ার সময়, কারণ হাদিসের ভিতরে এসেছে আকসিরু বিদুআ ওহুয়া সাজিদান, যখন সিজদা করে তখন তার উচিত বেশি বেশি দোয়া করা। সুতরাং এই দুইটি জায়গা ছাড়া আপনি যা দোয়া জানেন তা পড়তে পারবেন না। আরেকটি কোথায় পড়তে পারবেন সেটি হচ্ছে কুনুতে নাজেলা যদি পাঠ করেন, সেটি হচ্ছে ফরজ নামাজের সময়। আপনারা মহিলারা ইচ্ছা করলে ফরজ নামাজের সময়ও কুনুতে নাজেলা একাকী পড়তে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটি সহি তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেই করতে হবে। সেটি কি? পাঁচ ওয়াক্ত নামাজে পড়তে পারেন, আর সেটি কোনো বিশেষ কারণে পড়তে হবে, কোনো কারণ নাই, কিছু নাই, মন চাইলেও পড়তে শুরু করে দিলাম, এরকম কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস পড়েছিলেন তারপরে বন্ধ করে দিয়েছেন, এই ইত্যাদি। সুতরাং বেতেরের কোনো দে একটুকু বাড়ানো কথা শেখ আল আলবানি, ইমাম নববি, ইবনু হাজার আসকালানি, বিশিষ্ট স্কলার যারা, তারাই এটির কঠোর সমালোচনা করেছেন। সুতরাং আমরা হচ্ছি অত্যন্ত নগণ্য ও অনুগ্রহপ্রাপ্ত কিছু লোক, কিছু ভাই বোন, আমরা কিভাবে আরেকটু বাড়ায় বলবো। এখানে উত্তর আমেরিকায় এসে টরন্টো আর কানাডায় মানে নিউ ইয়র্কে আরব মসজিদে নামাজ পড়ে ওই বিভ্রান্ত হবেন না যে লম্বা লম্বা কুনুত পড়ে। সুতরাং আমাদেরও কোনো চিন্তা নাই, মাশাল্লাহ। শুনেন, আরব মসজিদ কোনো কোরআন সুন্নাহর দলিল নয়। আরব মসজিদ আপনাকে কোরআন সুন্নাহ দিয়ে দিবে না। কোরআন সুন্নাহ রয়েছে সহিভাবে সহি হাদিসের ভিতরে। এটি কোনো গোষ্ঠীর কোনো সম্পদ নয়, এটি হচ্ছে উম্মতে মুহাম্মাদের সম্পদ, যেটি সহিভাবে মুহাদ্দিসরা হাদিসে বর্ণনা করেছে। দেখা দেখি এগুলো করা যাবে না, ইনশাআল্লাহ। আপনারা হয়তো বুঝতে পেরেছেন।
এখন আমরা আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো, আপনাদের খেদমতে আমি একটি জিনিস আপনাদেরকে উপহার দিতে চাই, সেটি হচ্ছে অনেকের কাছে ইরওয়াউল গালিল এই বইটি আপনাদের কাছে নাই, আমরা বেতেরের নামাজ সংক্রান্ত কিছু হাদিস ইরওয়াউল গালিল থেকে সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইরওয়াউল গালিলের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 164, এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 425। আমি এক একে হাদিসগুলো বলে যাব, এখান থেকে হুকুমগুলো শুধু আপনাদেরকে বুঝিয়ে দেব। শেখ আলবানীর বিখ্যাত কিতাব ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানার সাবিল, এই হচ্ছে তার পৃথিবী বিখ্যাত কিতাব, তার বিশেষ কর্ম। ইনশাআল্লাহ তাআলা আমরা এখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করছি। 425 নম্বর হাদিস, এটি হচ্ছে আন ওমরা ও আলিয়ান, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনহু থেকে বর্ণিত, আন্নাহুমা কানা ইয়াকনাতান বাদার রুকু, তারা উভয়ই রুকুর পরে কুনুত করতেন। এই হাদিসটুকুকে শেখ আলবানী কি হুকুম দিয়েছেন, লা ইয়াসহি আনহুমা, এটি সহি নয়, সহি সনদে এটি বর্ণনা করা যায় না যে আলী এবং অমর এই রুকুর পূর্বে রুকুর পরে তিনি কুনুত করতেন, সুতরাং এই হাদিস সহি নয়। এটি হচ্ছে 425। 426 নম্বর হাদিস, হাদিস উবাই ইবনে কাব, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকনুতু ক্বাবলা রুকু, উবাই ইবনে কাব আবু দাউদের ভিতরে এসেছে এই হাদিসটুকু, ইরওয়াউল গালিল এসেছে 426 নম্বর হাদিস, এখানে বলছেন যে উবাই ইবনে কাবের বিখ্যাত হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুনুত পাঠ করতেন রুকুর পূর্বে, এই একটি মাত্র হাদিস যেটি সহিভাবে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরের নামাজে কুনুত পাঠ করতেন, উবাই ইবনে কাবের হাদিস। কুলতু, শেখ আলবানী বলছেন, ওয়াহাজা সনদ জিদ্দান রিজালাহু কুল্লুহুম সিকাত রিজালুন শায়খাইন গাইরু আলী ইবনে মাইমুন, এইগুলি আমাদের তেমন জানার দরকার নেই, সুতরাং হুকুম হচ্ছে যে এটি হাদিস সহিহ। আর এই হাদিসের ব্যাখ্যায় নবী শেখ আলবানী তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে আনাস বিন মালিকের হাদিস দ্বারা যেটি বলা হয় যে তিনি কখনো কখনো রুকুর পূর্বে করতেন, কখনো কখনো রুকুর পরে করতেন, সেখানে তিনি সমস্ত হাদিসগুলোকে একত্র করে তিনি বলেছেন পরিষ্কারভাবে যে কানা ইয়াতাকাদ আন কুনুতুন নাযিলা ইন্নামা কানা বিদুআউ বিল হাদিস হাদিসুল কারাই আল্লাযী কুতিলু বি বির মাউনা, বীর মাউনা মানে সেই মাউনা কুয়ার কাছে 70 জন হাফিজকে যে হত্যা করা হয়েছিল, ওই হাদিসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুনুতে নাজেলা পড়তেন তখন পড়তেন হচ্ছে রুকুর পরে, ওয়া ইন্নাহু ইন্নামা কানাতা মিন আজলাহু আজলাহা শাহরান বাদা রুকু, তিনি রুকুর পরে এটা পড়তেন, ওয়া লাইসা যালিকা ইল্লা কুনুতুল বিতর, আর কুনুতুল বেতেরে কখনোই তিনি রুকুর পরে পড়েন নাই, ইন্নামা হুয়া কাবলা রুকু, আর তিনি রুকুর পূর্বে পড়তেন, এটি হচ্ছে পরিষ্কার। তারপরে তিনি বলছেন যে লা মানজা ইল্লা ইলাইক, এই হাদিসটুকু এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আল হাসান বিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বিহামদি, কত সুন্দর হাদিস আল হাসান। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আপনাদের খেদমতে বলছি, আমাদের দেশে যেহেতু আমাদের আকীদা একটু সমস্যা আছে, এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, এই নাতির নাম নেওয়ার সময় বলি হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসেইন, হাদিসের ভিতরে ইমাম ইমাম আসে নাই, এগুলো শিয়াদের থেকে আমাদের দেশে প্রবেশ করেছে, আল্লাহ আমাদের শিয়াদের আকীদা থেকে বাঁচিয়ে রাখুক। তার নাম হচ্ছে কি আল হাসান, আরেকজনের নাম কি আল হুসাইন, এভাবে হাদিস এসেছে।
আর এই হাদিসটুকু হাসান থেকে বর্ণনা করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জানতেন না যে হাসানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন শিক্ষা দিয়েছেন। শুনেছেন, নানা তার নাতিকে শিক্ষা দিচ্ছে, সুবহানাল্লাহ। আর এই আল হাসান আল হুসাইন, মুহাদ্দিসগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, ইন্তেকালের পর আল হাসানকে মানুষ দেখত, কারণ তিনি দেখতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিলেন, না জানি কত সুন্দর ছিলেন আল হাসান। আল হাসান অবিকল আমাদের নবীজির মতো ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দুই নাতিকে কোলে নিয়ে বলেছেন যে আমার এই দুই নাতি সবাবে আহলিল জান্নাহ, তারা জান্নাতে যুবকদের সর্দার হবে, যারা তাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি, সুবহানাল্লাহ। এইভাবে তিনি বলেছেন। সুতরাং আল হাসান, হ্যাঁ আল হাসান তিনি বলছেন কি যে আল্লামনি আল্লিমনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকুলা ইযা ফারাগাত মিন কিরাআতি ফিল বিতর, যখন তুমি বিতরের নামাজের কিরাত থেকে পৃথক হও, ফারিগ হও, তখন তুমি বলো আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইত ইলাল আখিরাল হাদিস। আর সবশেষে বলেছে লা মানজা মিনকা ইল্লা ইলাইক। এই হাদিসের একটি সৌন্দর্য আপনারা লক্ষ্য করুন, আল্লিমিনি রাসূলুল্লাহ, হাল হাসান কত সুন্দর আদব, ছোট একজন নাতি তাকে এ বেতেরের নামাজের কুনুত শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলতে পারতেন আল্লিমিনি জিদ্দি জাদ্দি, যে আমার নানা আমাকে শিক্ষা দিয়েছেন। তাদের জমানে নানা আসে নাই, আরবিতে নানা দাদা এগুলি জাদ্দি এইভাবে বলা যেত, কিন্তু আল হাসান সেভাবে বলেন নাই, কারণ তাকে যেটি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে দিনের অংশ। এই কারণে নানা দাদার সম্পর্ক সেখানে কোনো গুরুত্ব নেই। এটির প্রমাণ হচ্ছে আল হাসান বিন আলীর হাদিস, যে এখানে আল হাসান কত ছোটবেলায় এই হাদিসটুকু শিখেছেন এবং সরাসরি বলছেন আল্লিমিনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার নানা, কিন্তু তিনি নানা শব্দটুকু বলেন নাই, সুবহানাল্লাহ। জানি আর আল হাসান থেকে হাদিসটুকুকে সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুবহানাল্লাহ বিহামদি। এই হচ্ছে সাহাবীদের কর্মসূচি, মন অ্যাটিটিউড। সুতরাং এখানে ফাইন্নাহু কাউলু আন আকুলা ইযা ফারাগাত ফিল কিরাআতি আল বিতর যাহির ক্বাবলা রুকু, এবং শেখ আলবানী বলছেন যে এখান থেকে দলিল পাওয়া যাচ্ছে যে কিরাত শেষ হওয়ার পর তিনি ওই হাসানকে এই মানে এই কুনুত পড়তে বলেছেন। সেই দৃষ্টিতে দেখলে বাংলাদেশে যে কুনুতের সময় এই শব্দ করে না এবং বাংলাদেশে রুকুর আগে কুনুতটুকু পাঠ করে, ওই অর্থে ওইভাবে জিনিসটা ঠিক আছে, কারণ এটি রুকুর পূর্বে করাটাই হচ্ছে বেশি সহি এবং সঠিকভাবে এসেছে। এখানে এতটুকু আমরা বলতে চাই। আর এটি হাসান বিন আলী থেকে এসেছে, যেটি আসে নাই সেটি হচ্ছে আল্লাহুম্মাহদিনি ফিমান হাদাইত, এই দোয়াটুকু বাংলাদেশে পৌঁছে নাই। সুতরাং কুনুতে নাজেলার দোয়া কুনুতে বেতিরের খাত ভিতরে গিয়ে পড়েছে, এটি হচ্ছে মানে আম এবং কাঁঠালের মতো, অথবা অ্যাপল এবং অরেঞ্জ, এটা দুই জিনিস। এগুলো সমালোচনা করলে তো রাত পোহায় যাবে, কিন্তু আর কুল কিনারা পাওয়া যাবে না, কেন আমাদের দেশের লোকরা আল্লাহুম্মাহদিনি এই দোয়াটুকু পায় নাই, আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। হাদিস হচ্ছে 427 রোয়া আসরাম আন্না ইবনে মাসউদ, এটি আসরামের হাদিস, এটি ইরওয়াউল গালিল এসেছে 427। এখানে হাদিসটুকু এসেছে ইন্নাহু কানা ইয়াকনাতা ফিল বিতরে
وكان إذا فرغ من القراءة كبر ورفع يديه ثم قانت. এই হাদিসটুকু আসরাম থেকে বর্ণিত ইবনে মাসউদের সূত্রে এসেছে। এটি হাদিসটা কি এখানে এই হাদিসটুকু হাদিসই না, সবচেয়ে প্রথম কথা হচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করেছেন এই ধরনের কোনো কথাই নাই। এটি পরিষ্কারভাবে এসেছে আসরাম থেকে ইবনে মাসউদের বরাতে, কি বলেছেন, ইন্নাহু, তিনি কে করতেন, ইবনে মাসউদ করতেন, কানা ইয়াকনাতা, তিনি করতেন ইয়াকনুতু ফিল বেতুল, ওয়াকানা ইজা ফারাগা মিনাল কেরাত, তিনি যখন কেরাত শেষ করতেন তখন তিনি কি করতেন, তকবীর দিতেন, যেটি বাংলাদেশে দেয়, তারপরে তিনি রফা ইয়াদাইহে, তারপরে তিনি হাত তুলতেন, মানে বাংলাদেশে গেছে আধা, গেছে আধা, এরকম মানে আধো কিছু গেছে কিনা আল্লাহই ভালো জানে। এই হাদিসটুকু হচ্ছে এমনি হাদিসই না, কিন্তু তারপর ইরওয়াউল গালিলে মানে শেকালবানি এটা কি আলোচনা করেছেন, হাদিসটুকুর মতন থেকে যেটা জানা যাচ্ছে এটা ইবনে মাসউদের একটি কাজ, আসরাম বর্ণনা করেছেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাই নাই, যেটি হচ্ছে ইবনে মাসউদ যখন কেরাত শেষ করতেন তখন তিনি তাকবীর বলতেন, তারপরে তিনি হাত তুলতেন, তারপরে তিনি কুনুত পাঠ করতেন। এই কারণেই আমাদের দেশের লোকরা ওই তকবীর দেয়, উল্টা তাকবীর, এটি তো হাদিসই না আর এটি সাহাবির কথাও না, সাহাবির কথা অনুযায়ীও এটি কোনো কোথাও পাওয়া যায় না। সে দেখুন শেখ আলবানি এই সম্পর্কে কি বলছেন, লাম আকুফ আলা সানাদিহি ইনদাল আসরাম, আমি আসরামের কোনো সনদ খুঁজে পাই নাই। হ্যাঁ সুবহানাল্লাহ, শেখ আলবানি মুহাদ্দিসুল আসর তিনি বলছেন এই কথার কোনো সনদ আমি খুঁজে পাই নাই, লিইন্নানি লাম আকুফ আলাল কিতাবি, আর কোন কিতাবের ভিতরে এর কোন সনদ পাই নাই। সুবহানাল্লাহ বিহামদি, আল আলবানির মতো বিখ্যাত মুহাদ্দিস, আল মুহাদ্দিস আল কাবীর, অত্যন্ত বড় মুহাদ্দিস, তিনি বলছেন কোন কিতাবে এর সনদ তিনি খুঁজে পান নাই, তার মানে এটি ইবনে মাসউদের কথাও কিনা সেটাই জানা যাচ্ছে না। ওয়া ইন্নামা ওয়াজাদতু কাতআ মিন তাহিরা ফিল মাজমুউ মাহফুজ লিল মাকতাবা জাহিরিয়া বিদ্দিমাশক, মানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে লাইব্রেরিতে পড়াশোনা করতেন, গবেষণা করতেন, মাকতাবা জাহিরিয়া লাইব্রেরিতে একটা বিচ্ছিন্ন কাগজের ভিতরে সেটি তিনি পেয়েছিলেন। এটি ও গালিবুল জন আন্নাহু লা ইয়াসি, এবং তার সুস্পষ্ট ধারণা যে এটি সহি নয়। তারপরে তিনি অনেক স্কলারদের উদ্ধৃতি দিয়েছেন যেগুলোর থেকে বোঝা যাচ্ছে যে এটি ইবনে মাসউদের সূত্রেও যে সহি নয়, দাইফ, অথবা এর কোনো সূত্র নেই, কারণ এর কোনো সূত্র খুঁজে পান নাই শেখ আল আলবানি, কোনো কিতাবের ভিতরে সূত্রই নাই, হাদিস তো দূরের কথা, এটি দুর্বল জাল কিছুই না, কারণ এর কোনো সূত্র নাই। আল্লাহ নোজ বেস্ট। 428 পরের হাদিস, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানাতা বি সূরাতি উবাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উবাই ইবনে কাবের মতো তিনি কুনুত পাঠ করতেন। এই যে এসেছে উবাই ইবনে কাবের মতো কিভাবে কুনুত পাঠ করতেন, এবং সেই কুনুত তিনি কুনুতের নাজেলা হিসাবে পাঠ করতেন, সেটি হচ্ছে ফজরের নামাজের ক্ষেত্রে। এই কথাটুকুই বলেছেন যারা এই হাদিসের বর্ণনাকারী, আন উবাইদা বিন ওমর আমির কল সামিআতু উমর ইয়াকনুদা ফিল ফাজরি, ফজরের নামাজের সময়, তার মানে কুনুত নাজেলা পড়ার সময় উমর ইবনে খাত্তাব কিভাবে পড়তেন ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক ওয়া নুমিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাকফ ওয়ালা নাকফুরুক সুম্মা কারা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ وإليك نسعى ونحفد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد والكفار ملحق اللهم عذب الكفرة أهل الكتاب الذي يسدون عن سبيلك. এইভাবে কুনুতে নাজেলা পাঠ করতেন ফজরের নামাজের সময়, এইটুকুকেই শেখ আলবানি সহি বলেছেন,
অথচ দুঃখজনকভাবে হলে সত্ত্বেও কিছু কিছু লেখক, যেমন আমাদের ভাই মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, তিনি এই ইরওয়াউল গালির সনদ পরীক্ষা ছাড়াই লিখে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনু বেতরের নামাজের সময় পড়া যাবে। এটি বেতরের নামাজের সময় পড়া যাবে না, স্বয়ং ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত বেতরের নামাজে পড়েন নাই। আশ্চর্য, যেটি তিনি বেতরের নামাজে পড়েনই নাই, কোনো সাহাবি পড়েন নাই, কেউ পড়ে নাই, সেটি বেতরের নামাজে আমরা পড়তেছি। আল্লাহই জানে আমাদের কি হবে। আরে কুনুত না, কুনুত দোয়া কুনুত না জানলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আন্তাজে আমরা কি পড়ব। বেতরের নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ, সেখানে মনের চাহিদা অনুযায়ী কোনো কিছু পড়া যায় না বলেই আমাদের কাছে দলিল এসেছে, স্কলাররা এইভাবে বুঝেছেন। আর দেখুন তিনি কিভাবে দোয়া কুনুতে নাজেলা পাঠ করতেন। তিনি দুইবার বিসমিল্লাহ পড়তেন, বিসমিল্লাহ রহমান রাহিম, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক ওনুমিনু বিক ওনা তাওয়াক্কালু আলাইক ওনুসনি আলাইকাল খায়র ওয়ালা নাকফুরুক। তারপরে আবার বলতেন বিসমিল্লাহ রহমান রাহিম, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়ালাকা নুসাল্লি ওয়ানাসজুদু ওয়াইলাইকা নাসআ ওয়ানাহসাদ নারজু রহমাতাক ওয়ানাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল জাদ্দ বিল কাফফার মুলহিক আল্লাহুম্মা আযিজ বিল আযিজ বিল কাফারাত আহলাল কিতাব আল্লাযিনা ইসুদুনা সাবিলি। শেখ আলবানী এই হাদিসের তাখরিজে বলছেন ওয়াহাজা সানাদ রিজলাহু কুল্লুহুম সিকাত রিজলান রাজুলুন দি রিজাল শাইখাইন ওয়ালাউলা। আমরা সেটুকু জানার দরকার নেই, শুধুমাত্র বলতে হবে যে এটি সহি ভাবে এসেছে। সুতরাং আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক এই হাদিস সহি, তাতে কোনো সমস্যা নেই, এটিকে দুর্বল বলা যাবে না। কিন্তু এটি তো বেতরের নামাজে কেউ পড়ে নাই, কোনো সাহাবিই পড়ে নাই, কোনো ধরনের রিপোর্ট নাই, এটি পড়েছে ফজরের নামাজে কুনুতে নাজেলা হিসাবে। আপনাদের যারা ইন্টারেস্টেড জানতে, তাদেরকে একটা কথাই বলতে চাই, কোনো দোয়া কুনুতে নাজেলা হিসাবে পড়েছে এটা দোয়া দেখে বোঝা যায় কিভাবে। প্রত্যেকটি বার্বের আগে দেখেন নুন যোগ করা আছে, নুন। আপনারা যারা আরবি জানেন, গ্রামার জানেন, তাদের খেদমতে বলছি, আপনারা যে বাংলাদেশের দোয়া কুনুত পড়েন, বাংলাদেশের দোয়া কুনুতের প্রত্যেকটি বার হচ্ছে প্লুরাল নাম্বারে নাহনু নাহনু দিয়ে আছে। নাস্তাইনুক আমরা সাহায্য চাই, নুমিনু আমরা বিশ্বাস করি তোমার উপরে, নাতাওয়াক্কালু আমরা তাওয়াক্কুল করি, নসনি আলাইকা আমরা তোমার প্রশংসা করি, ওলা নাকফুরুকা আমরা তোমার অস্বীকার করি না, আমরা আমরা নাসআ আমরা দৌড়ে যাই, নাহসিদু আমরা মানে সাহায্য চাই আশ্রয় নেই, এবং অনারজু আমরা আশা করি রহমতের আশা করি, ও নাকশা আমরা ভয় পাই, এগুলি সব আমরা আমরা। তার মানে কি, এটি কোনোতে না জেলা, আর এইখানে কাফেরদের বিরুদ্ধে বলা হচ্ছে। আর কি কি ধরনের চরম হাস্যকর একটা বিষয়, আমরা বেতরের নামাজে একা একই পড়ি আর আমরা বলতেছি আমরা আমরা। আরে এটি গ্রামার হিসাবে অত শুদ্ধ না। আপনি যদি সবকিছু বাদই দেন, এটি গ্রামারের কথা যদি চিন্তা করেন, তাতেও এটি শুদ্ধ হয় না, কারণ নামাজ পড়ছে একা একই আর আপনি বলতেছেন আমরা আমরা করি, আমরা সাহায্য চাই, আমরা আশা করি, এটি 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 তো মুশকিল, মানে সর্বনার আল্লাহ আল্লাহ মুস্তাআন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। এই নাবুদু মানে আমরা আবাদত করি, নুসাল্লি আমরা নামাজ পড়ি প্রার্থনা করি, নাসজুদু আমরা সিজদা করি, নাসআ আমরা দৌড়ে যাই, অনাকশা আযাবাক আমরা আযাবকে ভয় পাই, হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক নাস্তাগফিরুক আমরা ইস্তেগফার পাঠ করি, নুসনি আলাইকাল এই যে নু নু দিয়ে অনাকতাউ ওয়ালাক অনাখলাউ মাইয়াক ফুরুক, এই সব কিছুরই সনদ সহি, কিন্তু এগুলি হচ্ছে ফজরের নামাজের সময়। সাল্লাইতা কারণ এখানে এসেছে, সাল্লাইতা খালফাল ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাবের পিছনে নামাজ পড়েছি, একজন সাহাবি বলতেছেন আব্দুর রহমান বিন আবি উবাজি, হ্যাঁ তার দাদা থেকে তার আব্বা থেকে বলছেন রাদিয়াল্লাহু আনহু সালাতুস সুবহে فَسَمَعَتَهُ يَقُولُ بَعْدَ الْقِرَعَةِ قَبْلَ الرُّكُوعِ। যদিও এটি কাবলা রুকু করে এসেছে, কিন্তু শেখ আলবানী বলেছেন এটি কাবলা রুকু হলেও অধিকাংশ রেওয়ায়েত এই হাদিসটুকু এসেছে যে বাদার রুকু আকসর।
মোদ্দা কথা আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনু ওয়া নাস্তাগফিরুক বাংলাদেশের এটি হচ্ছে কুনুতে নাজেলা, এটি হচ্ছে সহিভাবে কুনুতে নাজেলা হিসাবে প্রমাণিত, যেটি ফরজ সালাতের সাথে সম্পর্কিত, আর এটি হচ্ছে বিপদে আপদে পড়লে পড়তে হবে আর জামাতে পড়লে ওইভাবে পড়তে হবে, আর যদি আপনি একা একই পড়েন তাহলে নাস্তাইনু নুসাল্লি এইগুলি নুন নুন বাদ দিয়ে আ আ করতে হবে, আ বুদু আস্তাইনু আসজুদু আস আস্তাগফিরুকা আসনি এইভাবে, এখানে বহু বচন বাদ দিয়ে এক বচন করতে হবে, এটা গ্রামারের কাজ করতে হবে, তাহলে জিনিসটা শুদ্ধ হবে, আদারওয়াইজ এটি তো এমনিই ভুল হয়ে যাবে। তাছাড়া আপনাদেরকে পড়তে হবে কোনোতে নাজেলা যখন বাংলাদেশে কোনো বিপদ হয় অথবা আমাদের সমাজের উপরে যদি যারা বেদিন কাফের মুশরিক তারা যদি আমাদের উপর কোনো অত্যাচার চালায় তখন, আর কোনো অত্যাচার না চালালে এটি কোনোতে নাজেলা পড়তে হবে না। সুতরাং এটি বাদ, আল্লাহ আমাদের এই ইন্না নাস্তাইনুকের থেকে আমাদেরকে সঠিক পথ দেখাক, আমিন। হাজহি রিওয়ায়াত আন্নাল উমর, তারপরে শেখ আলবানী তিনি কিতাবের ভিতরে বলছেন কি হাজহি রিওয়ায়াত আন উমর ফি কুনুতুল ফজর, যে কোন ফজরের কুনুতে এই দোয়াটুকু তিনি পড়তেন, এটি হচ্ছে বাইরের দিক থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। জাহিরু আন্নাহু ফি কুনুতুন নাজিলা কামা ইয়াশউরু বিহি দুআহু আলাল কুফার, আর এটি কাফেরদের উপরে বদদোয়া করার জন্য উমরুল খাত্তাব এই কথাটা বলছিলেন। ভালো করে শুনুন, এটি নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে নাই, অন্য কোনো সাহাবীদের থেকে নাই, এসেছে কার কাছ থেকে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কেন এসেছে? যে এটি বেতেরের কোনো হিসাবে তিনি কখনোই, তাতে বোঝা যাচ্ছে কি যে বেতেরের কোনোদে কোনো দোয়া সাহাবিরা বাড়িয়ে পড়েছেন বলে আমাদের জানা নাই, শেখ আলবানী জানতে পারে নাই, কোনো মুহাদ্দিস জানতে পারে নাই, যদিও আমাদের কেউ কেউ জেনে ফেলেছেন, আল্লাহই জানেন তারা কিভাবে জেনেছেন। খুব সম্ভবত কোনোতে না গেলে আর ভেতরে কোনোতে প্রেস লাগিয়েছেন, এই কারণে প্রেস লেগে গেছে, এই জিলাপির প্রেসকে আপনাদের খুলতেই হবে। এখানে শেখ আলবানী বলেছেন ওয়ালাম আকুফ আলা রাইয়াতি আন্নাহু ফি আন্নাহু কানা ইয়াকনুদ বিযালিকা ফিল বিতর কামা ইয়াশরু বিহি আল্লাহু আলাম। শেখ আলবানী বলছেন যে আমার কাছে এমন কোনো দলিল আমি দেখতে পাই না যে এই দোয়াটুকু বেতেরের কোনো হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, সুতরাং কোনো ধরনের সনদ নাই যে এটি বেতেরের নামাজে পড়েছেন। সেটি শেখ আলবানী ইরওয়াউল গালিলে 428 নম্বর হাদিসের ব্যাখ্যাতে তিনি স্পষ্ট করে বলেছেন। 429 নম্বর হাদিস আল্লাহ মাহাদিনী ফিমান হাদাইদ, আমরা আগেও বলেছি যে এটি আমাদেরকে শিখতে হবে, মূল বইতে এই দোয়াটুকু এসে কোনো হিসাবে, সেখানে আল হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন আল্লিমনি রাসূলুল্লাহ কালিমাত আকওয়ালুহুন্না ফি কুনুতিল বিতর, পরিষ্কার করে বলছেন যে আল হাসান তিনি পরিষ্কার করে বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে কুনুতুল বেতরে যখন তুমি কেরাত থেকে ফারেগ হও পড়ো তখন তুমি আল্লাহ মাহদিনি এটা পড়েন। এখানে একটি কথা বলে রাখতে চাই যে আমরা আল্লাহ মাহদিনি এই জিনিসটা কিভাবে পড়ব, মানে মনে করেন এক রাকাত বিশিষ্ট সালাতুল বেতরে আপনি প্রথমে ফাতিহা পড়লেন, তারপরে একটা সুরা মিলালেন, তারপরে আপনি সরাসরি আল্লাহ মাহাদিনী পড়বেন, এই এতটুকুই শুধু কথা, একা একা যখন করবেন এর, তারপরে আপনি আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন, এটি হচ্ছে। এখন হাত কিভাবে তুলতে হবে আমরা সেটি আলোচনা আসছি। 430 নম্বর হাদিস ইরওয়াউল গালিল হাদিস আলী আন্নাহু কানা ইয়াকুলু আখির ওয়া বিতরু আল্লাহুম্মা إنا نعوذ برضاك من سخطك وبمعافتك من عقوبتك وأعوذ بك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. এখন আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব। এই হাদিসটুকু রাওয়াহু খামস, পাঁচটি কিতাবে এসেছে, সহিভাবে এসেছে। শেখ আলবানী এই হাদিসটুকুকে সহি বলেছেন
যারা বেশি সঠিকভাবে বেতেরের নামাজ পড়তে চান শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য লিখে রাখুন যে শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বেতেরের নামাজে কিয়াম ও রমাদানে সেটি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে বেতেরের নামাজের শেষে হয় আপনি সালামের আগে অথবা সালামের পরে, এটি অন্য কোনো বইতে পাবেন না, খুব কম বইতে আছে, কিন্তু আপনি এটা হুকুমটুকু জেনে নিন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিরিদাকা মিন সাখাতিক ও বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনক লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়াটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরের নামাজে পড়তেন, কিন্তু সমস্যা হলো এই যে এটি রুকুর আগে কিংবা রুকুর পরে এই পড়তেন বলে কোনো বর্ণনা নাই। বর্ণনা এসেছে সহিভাবে ফি আখিরুল বিত্রহ, আখির বিত্রহু, তিনি বেতেরের শেষে পড়তেন। এখান থেকে মুহাদ্দিসরা বলছে যে বেতেরের নামাজের সালামের আগে, মানে আপনি যখন আত্তাহিয়াতু পড়বেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়বেন, তারপরে চারটি জিনিস থেকে পানা হাঁচাবেন, তারপরে আপনি বেতেরের নামাজে ইচ্ছা করলে এই দোয়াটুকু পড়তে পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি হাদিস আলী, আলীর হাদিস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসটুকু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, যার পুত্র বর্ণনা করেছে বেতেরের নামাজের একটি হাদিস আর তার বাবা বর্ণনা করেছে আরেকটি হাদিস, আল্লাহ তাদের উভয়ের উপর রহম করো। আল আলী কাররামাল্লাহু ওয়াজহু আর আল হাসান বিন আলী, আলীর হাদিস, এই হাদিসটুকু সহিভাবে এসেছে ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 430, আবু দাউদ এসেছে, নাসাইতে এসেছে, এই হাদিসটুকু সহি, অনেক বইতে নাই, অনেক বক্তৃতায় যারা বক্তৃতা করে তারা এটা আলোচনা করে না। এই হাদিসের উপরে আলোচনা আপনারা আমল শুরু করে দিন বিজনিল্লাহি তাআলা, সেটি কি এই দোয়াটুকুকে মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনক লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়াটার কথা কত সুন্দর, এটি আপনি ওই চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার পর শেষ বৈঠকে, শেষ রাকাতে অথবা শেষ বৈঠকে যখন আপনি বেতের শেষ করে দিবেন তখন সালামের আগে যদি পড়তে পারেন তো ভালো, আর না পড়লে সালামের পরপরই এটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না পড়ে এই দোয়াটুকু পড়বেন, আর সালামের আগে যদি পড়েন তাহলে তো বড়ই উত্তম। এটির অর্থ কত সুন্দর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিরিদাকা মিন সাখাতিক, আল্লাহ তোমার সন্তুষ্টির দ্বারা তোমার রাগের থেকে আমি আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোধ করেন, রাগ করেন, গাদাব আল্লাহ, আল্লাহ গাদাব করেন, উনি রাগ করেন, এটি আল্লাহর একটি গুণাবলী সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কোরআনের ভিতরে আছে, গাদাব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণাবলী হচ্ছে আল্লাহ রাগ করেন। কিন্তু যে গুণাবলীগুলি আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, যেমন আল্লাহ রাগ করেন, সেই গুণাবলী থেকে আল্লাহর আসমাউল হুসনা হবে না, এটি হচ্ছে একটি, আমরা যখন তাওহীদের ক্লাস করাবো আপনাদেরকে বিজনিল্লাহি তাআলা, তখন আল্লাহর নাম নিয়ে আমরা অনেক জিনিস শিখবো ইনশাআল্লাহ তাআলা। যেমন গাদাব হচ্ছে আল্লাহর একটি সিফাত, মানে আল্লাহ রাগ করেন, কিন্তু মাগদুব মানে আল্লাহ রাগ করেছেন, এটি আল্লাহর নাম নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাখাত অথবা রাগ থেকে আপনি আল্লাহ সন্তুষ্টি দ্বারা তার কাছে আশ্রয় চাচ্ছেন, বি রেদাকা মানে রাদি আল্লাহ, এটি হচ্ছে আল্লাহর একটি গুণাবলী রেদা, আর সাখাতি সাখাত হচ্ছে আরেকটি গুণাবলী, যিনি উনি রাগ থেকে সন্তুষ্টি দ্বারা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন আশ্রয় যাচ্ছেন।
অবিমুআফাতিকা ও উফাতিকা, এখানে এসেছে দুই ভাবে এসেছে হাদিসের ভিতরে, অবি উফিকা অথবা মুআফাতিকা মিন উকুবাতিক। উকুবা মানে হলো শাস্তি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিজেকে বর্ণনা করেছেন শাদীদুল ইকাব অথবা সারিউল ইকাব, তিনি শাস্তি প্রদান করেন, অত্যন্ত শক্তিশালী শাস্তি অথবা দ্রুত শাস্তি দেন। আকাব মানে শাস্তি, শাস্তি থেকে প্রার্থনা চাচ্ছেন কি দ্বারা? মুআফাতিকা, আল্লাহর একটি নাম হচ্ছে আফু, উনি ক্ষমা করেন, আফু, এই আফু থেকে মাফউল হয়েছে বি মুআফাতিকা। গ্রামার যারা শিখতে চান, বি মুআফাতিকা তার আফু, তার মুআফাতিকা সে ক্ষমার ভিতরে, তার ক্ষমার আওতায় গিয়ে আপনি তার শাস্তি থেকে আশ্রয় চাচ্ছেন। ও আউযু বিকা মিনকা, এই কথাটুকু কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহর মাধ্যমে, আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ। আউযু বিকা মিনকা, যারা গ্রামার জানেন তারা হয়তো অবাক হচ্ছেন কিরকম দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আউযু বিকা মিনকা, তার কাছ থেকে আশ্রয় চাচ্ছি তার কাছ, তার মাধ্যমে, আউযু বিকা মিনকা। তারপরে কথাটুকু হচ্ছে লা উহসি সানান আলাই, তার প্রশংসা গুণে শেষ করা যাবে না, আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে সেটি গুণে শেষ করা যাবে না। আর তারপরে এসেছে কি, আন্তাকামা আসনাইতা আলা নাফসিক, যেমন আপনি নিজের প্রশংসা করেছেন নিজের নাফসকে, আলা নাফসিক, নাফসিকা, এই দোয়ার ভিতরে নাফসিকা এসেছে। এটির অর্থ দুইভাবে হয়, একটি হচ্ছে আল্লাহ নিজেকে যেভাবে প্রশংসা করেছেন ঠিক সেভাবে, আন্তাকামা আসনাইতা আলা নাফসিক, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জাতের যে সিফাতগুলো রয়েছে, সিফাতুল জাতিয়া, এর আল্লাহ রয়েছে নাফস। আপনারা হয়তো তাওহীদের ক্লাস করেছেন, আপনারা হয়তো ইতিমধ্যে শিখে গেছেন আমি আশা করব, আল্লাহ রয়েছে নাফস, আল্লাহর নফস রয়েছে, এর প্রমাণ হাদিস, ওর প্রমাণ কোরআন। আল্লাহর নফস মানে আল্লাহর অন্তর রয়েছে, সুবহানাল্লাহি বিহামদিহি, এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সম্পর্কে জানতে হবে, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের সম্পর্কে কাছে আমি আল্লাহ সম্পর্কে কিছু দর্স দেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। যেমন এই হাদিসের ভিতরে এসেছে আন্তাকামা আসনাইতা আলা নাফসিক, আপনি যেমন আপনার নফস সম্পর্কে যেমন প্রশংসা করেছেন অথবা আপনার নিজের সম্পর্কে যেভাবে প্রশংসা করেছেন, যেভাবেই হোক এটি অনুবাদ দুইভাবেই হবে, একটি হচ্ছে নিজের সম্পর্কে প্রশংসা অথবা যদি আপনি নফস ধরেন তাতেও এটি শুদ্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। এর দলিল হচ্ছে সূরা মায়েদা আয়াত নাম্বার 116, সেখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে কি ভাষায় কথা বলেছেন, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন পরকালে যে তুমি কি মানুষকে তোমার এবং আমা তোমার মায়ের ইবাদত করতে বলেছিলে, উত্তরে ঈসা কি বলবে, ঈসা বলবে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। সূরা মায়েদা আয়াত 116 কি বলেছেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, আমি যদি বলে থাকতাম, ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহর কাছে, আমি যদি বলে থাকতাম তাহলে তো আপনি তা জানেন, আপনার জানার কথা, তা'লামু মা ফি নাফসি, আমার অন্তরে যা আছে মানে ঈসা আলাইহিস সালামের অন্তরে যা আছে আপনি তা জানেন, ওয়ালা আ'লামু আমি জানি না, মা ফি নাফসিক, এই যে এখানে নাফসিক এসেছে আল্লাহর নফসের ভিতরে, আল্লাহর অন্তরে যা এসেছে, আপনার অন্তরে যা এসেছে তা আমি জানি না, ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আমি আপনার নফসের ভিতরে আপনার অন্তরে যা রয়েছে আমি তা জানি না, ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি জাত রয়েছে, একটি নফস রয়েছে।
এরকম হাদিসের ভিতরেও মানে এসেছে যে এরকম এসেছে ওয়া ইন্নাহু ওয়া ইন যাকারানি ফি নাফসি হি যাকারতাহু যুকিরতুহু ফি নাফসি, যে যে ব্যক্তি আমাকে তার অন্তর দিয়ে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর দিয়ে ওই ব্যক্তিকে স্মরণ করে, হাদিসে কুদসির ভিতরে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আযজা ওয়া জাল্লা আনা ইনদা জুন আব্দি বি, আমি আমার বান্দার ধারণার মতোই রয়েছি, যে আমাকে যেভাবে ধারণা করবে, আল্লাহর যে নফস রয়েছে, আল্লাহর যে অন্তর রয়েছে, সেটি আমাদের বাংলাদেশে পৌঁছে নাই। হায় রে বাংলাদেশ, আল্লাহর সিফাত সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোরআনের বিশেষজ্ঞ হতে, তারপরে কি হচ্ছে, ইসলামী চিন্তাবিদ হচ্ছে, হাদিস নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, অথচ তাওহিদ সম্পর্কে জ্ঞান নাই। তাওহিদের জ্ঞান কত জরুরি, সেখানে হাদিসে কুদসির ভিতরে প্রমাণ দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর রয়েছে। হিনা ইয়াজকুরুনি ফা ইন যাকারানি যুকিরানি যুকরানি ফি নাফসিহি, যে ব্যক্তি তার নফস দ্বারা অন্তর দ্বারা আমাকে স্মরণ করবে, যুকিরতহু আমি তাকে স্মরণ করব, ফি নাফসি আমি আমার অন্তর দিয়ে তাকে স্মরণ করব। সুতরাং এই যে হাদিসের ভিতরে এই দোয়াটুকু এসেছে, আনতা কামা আসমাইতা আলা নাফসিক, এইটুকু বেতেরের নামাজের সময় পড়তে হয়, পড়লে ভালো আর না পড়লে সমস্যা নাই, কারণ এটি শেখ আলবায়নি তিনি সিফাতু সালাতুন নবীর ভিতরে উল্লেখ করেন নাই, কিন্তু হাদিসটুকু সহি, তার মানে আমরা ইচ্ছা করলে পড়তে পারি, কারণ এটি নামাজের পরেও পড়া যায়, সালাম ফিরানোর পরে, ওই কারণেই তিনি এই বইতে সেটি উল্লেখ করেন নাই, কারণ নামাজের পরে যে যে তাসবিহগুলো সেগুলো উনি বইতে উল্লেখ করেন নাই, এই কারণেই এটি বাদ পড়েছে, কিন্তু হাদিসটুকুকে তিনি ইরওয়াউল গালিলের ভিতরে সহি বলেছেন। তারপরে সালাম ফিরিয়ে বেতেরের নামাজে সালাম ফিরিয়ে তিনি তিনবার কি বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহান আল মালিক আল কুদ্দুস, সুবহান আল মালিক আল কুদ্দুস, সুবহান আল মালিক আল কুদ্দুস, আর তৃতীয়বারে যখন এটি পাঠ করতেন তখন তিনি লম্বা করতেন তার মানে সুবহান আল মালিক আল কুদ্দুস, এইভাবে তিনি লম্বা করে পড়তেন, প্রথমে সুবহান আল মালিক আল কুদ্দুস, 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 লম্বা করে তিনি পড়তেন, শব্দ করে পড়তেন। সুতরাং এই তসবিহটুকু বেতেরের নামাজের সাথে মুকাইয়্যেদ, আর এই দোয়াটুকু সালামের আগে অথবা সালামের পরে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। হাদিস 431, হাদিস আল হাসান বিন আলী সাবিকান ওয়া ফিল আখির ওয়া সাল্লা আলা মুহাম্মদ, এখানে এই হাদিসটুকুকে দুর্বল বলেছেন যে তিনি হাসান বিন আলী, তিনি বেতেরের নামাজে কুনুত পাঠ করার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতেন, যদিও এটি দুর্বল, কিন্তু শেখ আলবায়ানি তিনি বলেছেন কুলতু, তিনি ইরওয়াউল গালিলের এই ব্যাখ্যায় বলেছেন কুলতু সুম্মা আতআলাতু আলা বাদ আল আসর সাবিতা عن بعد الصحابة وفيها صلاتهم على النبي صلى الله عليه وسلم في الآخر القنوط البتر فقلت بمشروعتي ذلك. تيني بولتن جي اونيك صحابي اونيك صحابي بتر النماز القنوط البتر تيني الله رسول رو پره صلوات پت کرتن شتران ايتي شريط شمتو تامنه امرا جخون আল্লাহ মাহদিনী ফিমান হাদাইত ওয়া আফিনী ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানী ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আ'তাইত ওয়া কিনী শাররা মা কাদাইত ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াদুল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত
تباركت ربنا وتعاليت لا منجَى منك إلا إليك وصلى الله على نبي محمد. এইভাবেও পড়তে পারেন, অথবা ওসল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, এটি নির্দিষ্ট কোন কি ধরনের দুরুদ পাঠ করতে হবে সেটি বর্ণনা নেই, যেভাবে আপনার সহজ হয় সেভাবে আপনি পাঠ করুন। আর যদি কেউ বেশি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি ওই তাসাহুদে যে দুরুদ পাঠ করেন সেটিও ইচ্ছা করলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ও বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত এবং 7 নম্বর দুরুদ হিসাবে 173 নম্বর পৃষ্ঠা সিফাতুস সালাতুন নবীর ভিতরে এসেছে। এটি যদি মুখস্থ করে রাখেন তাহলে আপনি সংক্ষেপে দুরুদ পড়াটা নামাজের ভিতরে কিভাবে পড়ে সেটিও শিখে ফেলবেন, আর এটি বেতেরের সাথেও পড়তে পারেন। মানে আপনার দুইটা উপকারী হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর আমরা যেটিতে যাব সেটি হচ্ছে হাদিস নাম্বার 433। কানা নবী সাল্লাল্লাহু ইজা রাফা আল ইয়াদাইহি বিদুআ লা ইহতুহা হাত্তা ইয়ামসাহা বিহা ওয়াজহাহু। এটি দুর্বল যে তিনি যখন কুনুতে মানে হাত তুলতেন তিনি মুখ হাত হাত দিয়ে মুখ মুছে ফেলতেন। এটি আমরা আগে আলোচনা করেছি, হাদিস নাম্বার 434। ফাইজা ফারাগাত ফামসাহা বিহা ওয়াজহি, যে তিনি যখন দোয়া শেষ করতেন কুনুতে তখন তিনি মুখমণ্ডল মুছে দিতেন। এটি দুর্বল, এটি আমরা বুঝেছি। এখন শুধুমাত্র সালাতুল বেতেরে হাত তোলা যাবে কিনা এই সম্পর্কে শেখ আলবায়ানী এই ইরওয়াউল গালিলে 434 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, ওরাফা আল ইয়াদাইন ফি কুনুতুন নাযিলা সাবিতান আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদুআ আলাল মুশরিকিন ওয়াল্লাযী কুতিলু 70 কারিয়ান, যে 70 জন কারিকে হত্যা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুনুতে নাজেলা পড়েছিলেন তখনই তিনি হাত তুলেছিলেন, এর বাইরে কোনো কুনুদে তিনি হাত তুলেছিলেন বলে কোনো রেওয়ায়ত পাওয়া যায় না। এটি হচ্ছে সহি। কিন্তু শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন, মিন হাদিস আনাস বিসনাদ সহি ওয়া সুবিতা মিসলাহু আন উমর وغيره في قنوت البتر عمر رضي الله تعالى عنه এবং অন্যরা বেতেরের কুনুতে হাত তুলতেন। সুতরাং মানে বেতেরের কুনুতে হাত তোলাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিভাবে বর্ণিত করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিভাবে বেতেরের নামাজের কুনুতের সময় হাত তুলেছিলেন বলে রেওয়ায়েত এসেছে, সুতরাং আপনি ইচ্ছা করলে বেতেরের কুনুতেও হাত তুলতে পারেন, বুঝেছেন? আর যদি নাও তুলেন তাতে কোনো সমস্যা নাই, যেমন বাংলাদেশের লোকরা হাত তুলে না এতে কোনো সমস্যা নাই, তবে তুললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমলের উপরে আমল করা হলো, এই আর কি, আর কিছু না। সুতরাং আপনাদের প্রতি দরখাস্ত যে হাত তুলতেই হবে এমন কোনো কথা না, আপনাদের ইখতিয়ার, ইচ্ছা করলে তুলতে হবে। এখন কিভাবে হাত তুলবেন এটি অনেকের সমস্যা হয়, আমি আপনাদেরকে যারা শুনছেন তাদেরকে বলছি। ধরুন আপনার দুই হাত প্র্যাকটিস করে নিন এখনই, যে বুকের উপরে আছে, আপনি কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে শেষ করলেন। তারপরে এই দুই হাত বুকের উপর থেকে নিয়ে সরাসরি বুক বরাবর আপনি হাতটুকু মেলে ধরুন, আবার প্র্যাকটিস করেন, বুকের উপর থেকে আপনার দুটি হাত, ডান হাতটুকু এবং বাঁ হাতটুকু একসাথে বুকের উপর থেকে সরিয়ে নিয়ে আপনার বুকের সামনে প্রসারিত করে রাখুন, মেলে ধরুন, হাতের তালুটুকু থাকবে আকাশের দিকে। এইভাবেই সালাফরা তাদের কিতাবে বর্ণনা করেছে, হাত এভাবে তুলতে হবে, মানে বুকের উপরে আপনি হাত বেঁধে তো কেরাত শেষ করলেন, ওখান থেকে সরাসরি
দাঁড়ানো অবস্থায় কেরাত পাঠের পর সামনে বুক বরাবর হাতটুকু রাখবেন, বুকের উপরে হাত তোলার কোনো কথা কোনো স্কলার বলে নাই। যে সকল স্কলার এই বিষয়ে তাদের কিতাবে আলোচনা করেছে তারা পরিষ্কার করে বলেছে যে ইয়ারফা ইয়াদাইহি ইলা সাদরিহি, সবাই যেন তার বুক বরাবর হাতটুকু তুলে, ওয়ালা ইয়ারফা হুমা কাসিরান, তার থেকে বেশি যেন হাত তুলে না, বাল দুআ ও রাগিবা, এটি হচ্ছে একটি আশার জন্য দোয়া। যে সকল দোয়ার জন্য হাত একেবারে মাথার উপরে অথবা অনেক উপরে তোলা হয় সেগুলি হচ্ছে চাহিদার দোয়া, যখন আপনি কোনো কিছু আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে শক্তিশালীভাবে চান অথবা বদদোয়া করতে চান অথবা দোয়া করতে চান তখন। কিন্তু বেতেরের নামাজের কোনো সেরকম কোনো দোয়া নয়, এই দোয়াকে স্কলাররা বলেছে বিদোয়া ও রাগিবা, এটি একটি আশার দোয়া যে আল্লাহ আমাদের রহম করবে। সুতরাং এই বেতরের দোয়ার সময় একেবারে মানে উপরে হাত তুলে করাটা উচিত নয়, কারণ কোনো স্কলার এটা বলে নাই, এই কারণে আপনাদেরকে খেদমতে বলছি। সুতরাং এটি খুব সহজ, বুকের উপর থেকে আস্তে করে হাতের তালুটুকু বেশি সামনে মেলে ধরুন, তারপরে এর দুই হাতের তালুটুকু এখন আকাশের দিকে থাকবে আর এটি সামনে থাকলো। আপনি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, এটি একেবারে শেষ পর্যন্ত আপনি যখন পাঠ করে শেষ করবেন, তারপরে ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ যেটি পড়তে চান, ও সাল্লাল্লাহু আলা আহলিহি আলা মুহাম্মদ ও আহলিহি ও আসহাবি আজমাইন, যেভাবে আপনি করুন কোনো সমস্যা নেই। তারপর ওই হাতটুকুকে মুখে মুছবেন না, তারপরে ওই হাতটুকু সামনে থেকে সরিয়ে তারপরে রফুল ইয়াদাইনের জন্য কাঁধ বরাবর তুলুন, আবার প্র্যাকটিস করুন, বুকের উপর থেকে হাতটুকু সরিয়ে সামনে মেলে ধরুন প্রসারিত করুন, তারপরে কোন পাঠ করলেন ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ, পাঠ করা শেষ হয়েছে, এখন আপনি দুটি করতে পারেন, একটি হলো সরাসরি এখান থেকে হাত নিয়ে রাফুল ইয়াদাইন করে রুকুতে চলে যান, এই এক পদ্ধতি। আর যদি আপনি রাফুল ইয়াদাইন করার আগে একটু বিশ্রাম নিতে চান, তাহলে ওই হাতটুকুকে যেহেতু আপনি মুখে মুছতে পারছেন না, আপনার হাতটুকুকে নিচে নামিয়ে ফেলুন, শরীরের দুই পাশে নামিয়ে ফেলুন, তারপরে রাফুল ইয়াদাইন করুন, দুটোই যে কোনো একটা করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। এটি অনেকের প্রেস লেগে যায় তাই আপনাদেরকে খোলাসা করে বলে দিলাম। এখন ইরওয়াউল গালিলের আমরা এখান থেকে এটি শিখতে পারলাম, ইনশাআল্লাহ তাআলা আমরা এখন দ্রুত বাংলাদেশের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, আপনারা মন খারাপ করবেন না। বাংলাদেশের নামাজগুলোর ভিতরে প্রথম যে সমস্যা, সে সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ এক রাকাত বেতেরাতে সেটি তারা মানেন না। আমরা বলেছি যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এক রাকাত বেতেরের নামাজ পড়া যায়, যারা বলেন পড়া যায় না তারা ইবনে মাসউদ থেকে একটি বর্ণনা দেন, আন ইবনে মাসউদ মান আজজাতু রাকাতান কাত, ইবনে মাসউদ বলে আমি কখনো এক রাকাত সালাত যথেষ্ট মনে করি না, এটি ইবনে মাসউদের কথা। আর এই সকল কথা অনেক ক্ষেত্রে সহি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে শুনে রাখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক রাকাত বেতেরের নামাজ পড়েছেন, মুসলিমের হাদিস, কানা ইউসাল্লি সালাতিহি বিল্লাইলি ওয়া আনা মুতারিদুন বাইনা ইয়াদাইহি, যে আয়েশা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুমা, যে যিনি বলছেন কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ পড়তেন আর আমার দিকে আমি তার সামনের দিকে শুয়ে থাকতাম, বাইনা ইয়াদাইহি ওয়া আনা মুতারিদা, তি আমি তার সামনের দিকেই শুয়ে থাকতাম, ফাইজা বাকিয়াল বিত্র, ভালো করে শুনুন, যখন এক রাকাত বাকি থাকতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাগিয়ে তুলতেন, আই কাজিহা তাকে জাগিয়ে তুলতেন, ফা আবিত্রাতু, আর আমি তখন বেতের পড়তাম। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুম থেকে উঠে চট করে
তিনি মানে এক রাকাত বেতরের নামাজ পড়তেন। এটি মুসলিমের ভিতরে আছে 51 নম্বর হাদিস। আবু হানিফা উনি বলেছেন এরকম কিছু কথা, মানে উনি বলেছিলেন বলে শরহ মুসলিমের কিতাবের ভিতরে ইমাম নববী এটি কঠোর সমালোচনা করেছেন। قال ابو حنيفه لا يصح الايتار بواحد ولا تكون ركعه واحد صلاه القدر। ابو حنيفه رحمه الله تعالى তিনি বলছেন যে এক রাকাত বেতের পড়া ঠিক নয়, তাছাড়া এক রাকাত কোনো সালাত হয় না, এই কথাটুকুর কোনো সত্যতা নাই, কারণ এটি আবু হানিফার কথা। তিনি হয়তো হাদিস থেকে সম্যকভাবে অবগত নন বিধায় তা ইমাম নববী তার বিখ্যাত কিতাব শরহ মুসলিমে এই আবু হানিফার কথার কঠোর সমালোচনা করেছেন। সহিহ হাদিসে অনেকগুলো হাদিস আছে, এগুলো বলার তেমন কোনো প্রয়োজন নেই, তাও আমি আপনাদের সামনে একটু বলছি। কানা সাল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিনা লাইলি মাসনা মাসনা ওয়া ইউতরু বিরাকা, তিনি রাতের নামাজ দুই দুই করে পড়তেন এবং সবশেষে এক রাকাত পড়তেন। তারপরে তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল বিতরু রাকাতুন মিনাল আখিরিল লাইল, বিতর হচ্ছে শেষ রাতে এক রাকাত। তারপরে তিনি বলছেন আন সালাতিল লাইল ফাকাল আলাইহি সালাতু ওয়াসসালাম সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে দুই দুই, ফাইজা খাশিয়া আহাদুকুম সুবহ, যখন তোমরা সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করো সাল্লু রাকাতান ওয়াহিদান, পরিষ্কার করে হাদিসে বলা হচ্ছে সাল্লু রাকাতান ওয়াহিদান, তারপরে সকাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তোমরা এক রাকাত পড়ে নাও, তো তুতিরু লাহু মা কাদ সাল্লা, আর এটি তার জন্য বেতের হয়ে যাবে, মানে রাতের নামাজ দুই দুই আর সবশেষে এক রাকাত বেতের, ওই এক রাকাত পড়লেই বাকি রাকাতগুলো বেতেরের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এখানে একটি কথাই বলতে চাই, বাংলাদেশি ভাইদের কাছে এরকম একটা প্রশ্ন আমার কাছে এসেছিল যে আমরা নিয়ত করব কেমনে, ওই সমস্যা হইল নিয়ত আমাদেরকে এমন সমস্যায় ফেলেছে। শুনুন, আপনার নিয়ত ওই এক রাকাতই করতে হবে, এর সামনে বেতিরের নামাজের নিয়ত করার তেমন দরকার নেই, যদি না আপনি তিন রাকাত এক সালামে না পড়েন। আপনি যদি তিন রাকাত বেতের এক সালামে পড়তে চান তাহলে আপনি পাঁচ রাকাত যদি এক সালামে পড়তে চান, দুইভাবেই পাঁচ রাকাত তিন রাকাত এক সালামে পড়া যায়, হাদিসে এসেছে আল বিত্রু মিন জালিক বি খামসিন লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফিল আখিরাহু, মুসলিমের হাদিস, যে বেতরের নামাজ হচ্ছে পাঁচ রাকাত এবং সেখানে কোনো বসা নাই, সব শেষে গিয়ে তাসাহুদ পড়তে হয়, বাংলাদেশের মতো ওই যে দুই রাকাত পরে বসা যাবে না, তিন রাকাত চার রাকাত পরে বসা যাবে না, একেবারে পাঁচ রাকাত পরে লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখির, সবার শেষে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি পাঁচ রাকাতের আগে নিয়ত করতে পারেন যে এই নামাজগুলো বেতরের নামাজ হিসাবে পড়ছেন, এই মনের ভিতরে থাকলেই হলো। আর মনের ভিতরে যদি নাও থাকে তাও আপনি যখন এক রাকাত পড়বেন আলাদা হয়ে যান, সালাম ফিরে ফেলেন, তারপরে আপনি এক রাকাত বেতরের নামাজ মনে করে পড়েন, তাহলে বাকি রাকাতগুলো এই একের উপরে যেগুলো আছে সবগুলোই বেতের হয়ে যাবে। কারণ হাদিসের ভিতরে বলা হচ্ছে যতগুলো দুই দুই করে পড়েছেন ফরজ নামাজ বাদ দিয়ে সবগুলো বেতেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আপনি মানে এক রাকাত শেষে পড়েন এইভাবে। আর যদি শেষে এক রাকাত না পড়ে তিন রাকাত একটানা পড়তে চান অথবা পাঁচ রাকাত একটানা পড়তে চান সেগুলো পড়তে পারেন সবশেষে। এই এগুলো খুব জটিল, মানে আপনাদেরকে ওই ভয় দিতে চাচ্ছি না, শুধু বলতে চাই যে পাঁচ রাকাত তিন রাকাত এক রাকাত এটার হাদিস রয়েছে, আমরা এখানে বানিয়ে কিছু বলছি না। আবু দাউদ মিশকাতুল মাসাবে ইবনে হিব্বান সহিহ সনদ এসেছে আন আবি আইয়ুব الانصاري قال قال رسول الله صلى الله عليه وسلم البتر حق على كل مسلم প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে বেতরের নামাজ পড়া। ফামান আহাব্বা আন ইউতরা বি খামসিন, কেউ যদি চায় তাহলে সে পাঁচ রাকাত পড়বে, ফালিয়াফআল তাহলে সে সেটাই করবে, ওমান আহাব্বা ইউতরা বি সালাসিন, সে যদি কেউ তিন রাকাত পড়তে চায় তাহলে সে তিন রাকাত পড়বে, ফালিয়াফআল ওমান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন, কেউ যদি এক রাকাত পড়তে চায়, ভালো করে শুনো হাদিসে পরিষ্কার, ওয়াহিদাতিন ফালিয়াফআল, সে
সেটাই পড়বে। তিন রাকাত পড়া যাবে না, এর কারণ হলো মাগরিবের নামাজের সম্মত করে বেতের পড়া যাবে না। এই কথাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহাতে সালাত ও তারাবি মানে কিতাবের ভিতরে শেখ আলবানী সহিভাবে বর্ণনা করেছেন, লা তুতিরু বিসালাসি তাশাব্বাহু বিল মাগরিব, মাগরিবের নামাজের মতো করে তিন রাকাত পড়া যাবে না। তিন রাকাত বেতের আছে কিন্তু মাগরিবের নামাজের মতো পড়া যাবে না। ইবনে মাসউদ বলেন মাগরিবের নামাজের মতো পড়তে হবে, এর সনদ সহি নয়। ইবনে মাসউদ বলে তো কোনো লাভ নাই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কারভাবে এসেছে তিনি লা ইয়াজলিসু ফি শাইইন, তিনি বসতেন না, সেখানে ইবনে মাসউদের কথা এমনি সহি না। তারপরে থাকলেও সেটি গ্রহণযোগ্য হবে না, যেখানে হাদিস রয়েছে মারফু সূত্রে যে দিন রাত্রি তিন রাকাত বেতের মানে মাগরিবের নামাজের মতো পড়া যাবে না, এটি হচ্ছে মূল কথা। আল বিত্রু সালাসু রাকাতিন কা সালাতিল মাগরিব, মাগরিবের মতো করে সেটা পড়া যাবে না, যেমন বাংলাদেশে পড়ে। তার মানে বাংলাদেশে দুই রাকাত পড়ার পর বসে আত্তাহিয়াতু পড়ে তারপরে দাঁড়িয়ে যায়, এই দুই রাকাত পড়ে মানে দাঁড়িয়ে যাওয়া যাবে না, এটার কোনো দলিল নেই। দুই রাকাত পড়ে আপনাকে নবীর উপরে দুরুদ পাঠ করে চারটি জিনিস থেকে পানা আছে, আপনাদেরকে ডানে এবং বায়ে সালাম ফিরাতে হবে, এই দুই শেষ হয়ে গেল। তারপর এক রাকাত পড়ার সময় আবার তাকবীরাতুল ইহরাম, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাউজ বাসমালা সুরাতুল ফাতিহাতিল কিতাব একটি সুরা, তারপরে আপনি যদি চান তাহলে কুনুত পড়লেন, তারপরে আপনি রুকু করলেন সিজদা করলেন, আবার তাশাহুদ, তারপরে সালাত আলা নবী দুরুদ পড়ে, তারপরে চারটি জিনিস থেকে পানা আছে, এখন আপনি ওই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিরিদাকার যে দোয়াটুকু আমরা শিক্ষা লাভ করেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বি রিদাকা মিন সাখাতিক ও বি মুআফাতিকা মিন উকুবাতিক, এটি পড়তে পারেন। আর যদি এটি না পারেন তাহলে সরাসরি চারটি জিনিস থেকে পানাতে আপনি সালাম ফিরিয়ে দেন, তারপরে সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস তিনবার পাঠ করেন, তাতেই হয়ে যাবে। সুতরাং এটি হচ্ছে সহি বর্ণনা কিভাবে পড়বেন। মাগরিবের নামাজের সময় এই মতো বসতেন না। এই হাদিস সহি কিভাবে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুস্তাদরাক আল হাকিম সনদে সহি বাইহাকিতে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইয়াকউদু ইল্লা ফিল আখিরিহিন্না, তিনি বসতেন না, লা ইয়াকউদু তিনি বসতেন না, ইল্লা ফিল আখিরিহিন্না তিনি শেষ রাকাতে বসতেন না। এই বাংলাদেশের অনেক বইতে লা ইয়াকউদু আরবিতে যেটা এসেছে সেইটা তারা পরিবর্তন করে, কত বড় মানে মানে দলীয় কর্মসূচি, চিন্তা করেছেন, হাদিস পরিবর্তন করে হাদিসের বই ছাপানো হয়েছে ভারতবর্ষে, সেই সেই ধরনের দুষ্ট চক্রের সেই জাল বই স্কলারদের দৃষ্টিতে পড়েছে। লা ইয়াকউদু যেখানে হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন না, যারা মাজহাবী লোক তারা এই ইয়াকউদুটাকে কেটে ওইখানে লিখে দিয়েছে লা ইউসাল্লিমু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন না। তাও ওই কথাটা ওরা মানতে চায় যে বসতে হবে। এইভাবে হাদিসকে বিকৃত করা হয়েছে ভারতবর্ষে, আল্লাহ আমাদের রক্ষা করুক, মাজহাবি গোরামি থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক। আন বিন তাউস আন আবিহি ইবনে তাউস তাবিন আল কাবির যে বর্ণনা করছেন তার পিতা থেকে যে রাসূলুল্লাহ সাকানা ইউতিরু বিসালাসিন লা ইয়াকউদু বাইনাহুন্না, তিনি তিন রাকাত পড়তেন মাঝখানে বসতেন না। কাতাদা রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন আন কাতাদা কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইয়াকুদু, এরকম বিভিন্ন সাহাবী তাবেঈন তারা সবাই বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাতের মাঝখানে বসতেন না, এবং শেষ রাকাতে তিনি গিয়ে মানে বসতেন এবং তাশাহুদ পাঠ করতেন। তিন রাকাত বেতের পড়া যাবে সেটি তো সহি হাদিস দ্বারা প্রমাণিত। ওয়া ফি সালাসি ফি কুল হু আল্লাহু আহাদ, কারণ এটা উবাই ইবনে কাবের হাদিস, হাদিস সহিহ নাসাইতে এসেছে সহি সনদে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করতেন এবং রুকুর পূর্বে কুনুত করতেন। সুবহানাল্লাহ বিহামদি, এটা পরিষ্কার এই হাদিস। উবাই ইবনে কাআব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসি রাকআত কানা ইয়াকরা ফিল আউয়াল বি সাবহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফিস সানিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসা ثلاثي قل هو الله احد ويقنود قبل الركع فاذا فرغ قال عند فرغه سبحان الملك القدوس ثلاث مرات يوتل في الاخرهن। সুতরাং উবাই ইবনে কাবের হাদিসে প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিন রাকাত বেতরের নামাজ পড়তেন এবং প্রথম রাকাতে সাব্বিহ ইসমা, পরের রাকাতে সূরা আল কাফিরুন এবং পরের রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। আজও অনেক স্কলার, অনেক ইমাম এভাবে বেতরের নামাজ বিশেষ করে রোজার মাসে পড়েন। রোজার মাসের দলিল থেকেই উবাই ইবনে কাব বলেছে, বিশেষ করে রমজানে এইভাবে কোনটুকু পড়তেন উবাই ইবনে কাব। সুতরাং রোজার মাসে এইভাবে পড়লে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সওয়াব দিবে ইনশাল্লাহ, এবং রোজার বাইরেও পড়া যাবে ইনশাল্লাহ। তবে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই, পড়লে কোনো অসুবিধা নেই। এখন যেটি আমাদেরকে আমরা জেনেছি যে উল্টা তকবীর, এর কোনো দলিল নেই, এটার বর্ণনা ভিত্তিহীন। তারপরে আরেকটি হচ্ছে যে শেষ রাকাতে আপনাদের কুনুত পড়তে হবে। আর এখন সুবহানাল মালিকুল কুদ্দুস পড়তে হবে, আর আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক এই কথাটুকু মানে আলোচনা করেছি, আর আলোচনা করতে চাই না যে এটি কুনুতে নাজেলা, ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট, এটি কুনুতে বেতেরে পড়া যাবে না। এবং এখন প্রশ্ন হইল, মানে সমস্যা হলো এই, দলিল পেশ করার পরেও কিছু কিছু ভাই এবং বোন প্রশ্ন করেন পড়লে কি হবে। এই ধরনের প্রশ্নের জবাব আমার কাছে নাই, কারণ আমি এখানে ফতোয়াবাজি করতে আপনাদের সামনে আসি নাই পড়লে কি হবে। এই ধরনের কথা কোরআন হাদিসে কোথাও এইভাবে উগ্রবাদী কোনো প্রশ্ন কাউকে করা যায় না যে পড়লে কি হবে, পড়লে কি হবে আল্লাহই ভালো জানে। যেখানে হাদিস পেশ করা হচ্ছে সেখানে আমাদের উচিত আত্মসমর্পণ করা হাদিসের কাছে, সহিভাবে যেতে এসেছে। সুতরাং পড়লে কি হবে সেটির কোনো হুকুম আমি দিতে চাই না। আরেকটি বিষয় হচ্ছে, অনেক লোক আছেন যারা সহি সুন্নাহ অনুসরণ করেন, ফজরের নামাজে এসে কুনুত পড়েন এবং এতে খুব খুশি হন। আমি এরকম দু একজন ভাইয়ের কথা জানি, তারা এক মসজিদে নামাজ পড়েন এবং ফজরের নামাজে কুনুত পড়েছে এবং খুশিতে একেবারে বাকবাকুম পায়রা। ফজরের নামাজে কেন কুনুত পড়বে, এই হাদিস তো সহি না। ফজরের নামাজে শেষ রাকাতে কুনুত পড়া যাবে যদি কুনুত পড়ার কোনো কারণ থাকে, মানে বাংলাদেশে যদি কোনো মানে কোনো ধরনের সমস্যা হয়, আমাদের মুসলমানদের উপরে কেউ আক্রমণ করে, আমরা যদি কোনো বিপদে পড়ি, অথবা অন্য কোথাও কোনো মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করলেন, হ্যাঁ আল্লাহ মুসলমানদের রক্ষা করো, সেই ক্ষেত্রে ফজরের নামাজকে আলাদা করা যাবে না, যেটি বাংলাদেশে করা হয়েছে। বাংলাদেশে পত্রিকাগুলোতে বলা হয় ফজরের নামাজে কুনুত পড়েন, কেন জোহরের নামাজে পড়লে অসুবিধা কি, পাঁচ ওয়াক্ত নামাজে পড়লে পাঁচ ওয়াক্ত নামাজেই পড়তে হবে, একাকিও পড়া যায় তবে জামাতে পড়া উত্তম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটুকু হচ্ছে সহি নয়। আন আনাস বিন মালিক قال ما زال رسول الله صلى الله عليه وسلم يقنط في الفجر حتى فرغ الدنيا, যে তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত তিনি ফজরের নামাজে কুনুত পাঠ করতেন। এই হাদিস দঈফ, দুর্বতি দুর্বল, সিলসিলাতি দঈফা 5554। সুতরাং যারা সহি সুন্নাহ অনুসরণ করেন সে সকল ভাইদেরকে বলছি, ফজরের নামাজে কুনুত আদায় করে কোরআন সুন্নাহ মসজিদে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ ওই ব্যক্তি শাফি মাযহাবের লোক, সে এই হাদিস সহি মানে এবং সেটাতে দুর্বল, এই হুকুম তারা মানে না। আল্লাহ আমাদের শাফি মাযহাবের এই অপকর্ম থেকে আমাদের রক্ষা করুন, আমিন। হ্যাঁ, বরঞ্চ
মানে সহিভাবে যেটি এসেছে যে তাবেঈনদের ভিতরে কিছু লোক প্রশ্ন করেছে তার পিতাকে যে আপনি তো আবু বকর ওমর ওসমানের পিছনে নামাজ আদায় করেছেন, আলীর পিছনে নামাজ আদায় করেছেন 5 বছর, আপনি কি তারা কি কুনুত পড়ত ফজরের নামাজের পর? তখন তাদের পিতা, তার পিতা এই লোকটির নাম হচ্ছে আবু মালিক আশজাই, আশজাই আন আবি মালিক আশজাই, কাল কুলতু লি আবি, আমি আমার পিতাকে বললাম, সুবহানাল্লাহ। এভাবেই সালাফরা তাদের আব্বার কাছ থেকে, আজকাল আমাদের ছেলে মেয়েরা ইবাদত বন্দিগিতে আমাদের কাছে জিজ্ঞাসা করে না, আফসোস। তখনকার দিনে তার পিতা তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিত, তখন তাকে বলতো, বলেছিল যে কুফাতে আপনি আলীর পিছনে নামাজ পড়েছেন, আবু বকর ওমর ওসমানের পিছনে সালাত পাঠ করেছেন, তারা কি ফজরের নামাজের পিছ পরে নামাজ কুনুত পড়তো কিনা? তখন তার বাবা তিনি উত্তর দিচ্ছেন, কাল আই বনে আইব আইয়া বুনিয়া মহদাস, এটি একটি বেদাত, হে আমার ছেলে এটি বেদাত, এটি করা যাবে না। সুতরাং ফজরের নামাজকে আলাদা করা ঠিক নয়, ফজরের নামাজ বলে কোনো কথা নেই। সারা বছর ফজরের নামাজের সময় আরব মসজিদগুলো, ওই কিছু কিছু আরব দেখলে আপনারা দৌড় দিবেন না ইনশাআল্লাহ তাআলা। আরব হলেই সহি হয় না, আর বাংলাদেশ হলেই নষ্ট হয়ে যায় না। আরব বাংলাদেশ বলে কোনো কথা নেই, কথা হচ্ছে সহি দলিল, যে দলিলের ভিতরে থাকতে হবে, তাহলেই আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারবো অবশ্যই, এটা আমরা আশা করি। মোদ্দা কথা হচ্ছে এই যে বেতেরের নামাজে যেই মতো যে আমরা কুনুত পাঠ করি, ফজরের নামাজের কুনুত আলাদা করে পড়া যায় না, যদি পড়তে হয় সেটি হচ্ছে কুনুতে নাজিলা, 5 ওয়াক্ত নামাজেই এটি পড়া যাবে এবং শব্দ করে পড়া যাবে, এটি আমরা আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি হচ্ছে যে রোজার মাসে এখানে টরন্টো এবং মানে নিউ ইয়র্কের অনেক মসজিদগুলোতে ওই কুনুদ অনেক লম্বা করে, এমন লম্বা করে যে আর কুনুদ আর শেষ হতে চায় না। এই এই জিনিসটার সমস্যা সমাধান কি? সমস্যা সমাধান হলো এই, অনেকে আবার মক্কা মদিনা এরকম করে সেটির দলিলও দেন। মক্কা মদিনা টরন্টো নিউ ইয়র্ক কোনো দলিল নয়, আরব মসজিদ কোনো দলিল নয়, বেতেরের কুনুদ সংক্ষিপ্ত হয় উত্তম। শুধুমাত্র কুনুতে নাজেলা যদি পড়ে আর সেটা যদি রোজার 15 দিন মানে শেষ 15 দিন পরে, তাহলে দলিলের আওতায় পড়া যায়, তখন একটু কুনুত বড় করা যাবে, কিন্তু বেশি বড় করা ঠিক হবে না, এই হচ্ছে কথা। কারণ সালাফরা বেশি বড় করে কুনুত পড়েন নাই। একটি হাদিস এসেছে তুলু কুনুত, এই তুলু কুনুত, এখানে কুনুত শব্দটি এসেছে হলো নামাজ অর্থে, দোয়া কুনুত হিসাবে নয়, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যারা নামাজ পড়ে তাদেরকেও, নামাজি ব্যক্তি যারা কানিতিন কানিতুন তাদেরকেও তিনি বলেছেন, যারা নামাজের ভিতরে খুশু রক্ষা করে তাদেরকেও তিনি বলেছেন যে কানিতিন কুনুত, মানে কুনুত নামাজের অর্থে ব্যবহার হয়। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। আর একটি রাতে কুনুত পড়া হয়ে গেলে তারপরে আবারও নামাজ পড়া যায়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন আপনি বেতেরের নামাজ পড়ে ফেলেছেন, এখন আর কোনো নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া যাবে, সেই নামাজের দলিলও সহিভাবে এসেছে এবং হালকা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলে হাদিসের ভিতরে এসেছে, সেই সেই দোয়াটুকু মানে সেই হাদিসটুকু হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি আয়েশা থেকে বর্ণিত যে তিনি যখন বেতের নামাজ পড়ে ফেলতেন তারপরে তিনি জালিসান বসে বসে খাফিফান হালকা করে 2 রাকাত নামাজ পড়তেন। সুতরাং কুনুত পড়া হয়ে গেলেও আমরা পরে নামাজ পড়তে পারব, এটি হচ্ছে মানে কথা যে আমরা কুনুত বলার পরেও মানে মানে বেতেরের নামাজ পড়ার পরেও আমরা ইচ্ছা করলে 2 রাকাত নামাজ পড়তে পারব, এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। এখন এইখানে টরন্টোতে অনেক মসজিদে বেতেরের নামাজ জামাতে পড়ার পর তারাবিন নামাজের আলোচনায় আমরা এটা বলবো, আজকে এটা আলোচনা করতে চাই না। অনেকে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে
ওই বেতেরকে ওরা জোর বানিয়ে ফেলেন, কারণ তারা শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন। এই কারণে এটিও করা যায়, কিন্তু এটি করতে গেলে যেটা সমস্যা হয় সেটি হচ্ছে মানুষের সামনে সূত্রা থাকে না, মানুষ তার সামনে দিয়ে হেঁটে মানুষের অসুবিধা হয়। সুতরাং এই অবস্থায় এটা না করাই উত্তম, কারণ আপনি যখন আরেক রাকাত পড়বেন তখন মসজিদের মানুষ আপনার সামনে দিয়ে যাচ্ছে আসছে, মানুষের কষ্ট হচ্ছে এবং আপনার সূত্রার কোনো খবর নাই। এইভাবে নামাজ জোর করা মানে একটি ডিফিকাল্ট। আমরা আগামী ক্লাসে সালাত ও তারাবি নামাজ সম্পর্কে যখন আলোচনা করব তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। আগামী ক্লাসের যে বক্তৃতা শুরু হবে 9:45 সালাত ও তারাবির উপরেই আলোচনা হবে মূলত, এবং কিয়ামুল লাইল এর অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। আর আরেকটি হলো বিভিন্ন কারণে রাত্র সামারের রাত অনেক সময় স্বল্পতার জন্য আপনাদের প্রশ্নগুলোকে আমাদের বোন যিনি এই অনুষ্ঠানের পরিচালনা করেন উম্মে সুমাইয়া সিদ্দিকা আপা নামে আপনারা যাকে চিনেন অথবা ডাকেন, তাকে প্রশ্নগুলো করবেন, তিনি প্রশ্নগুলো লিখে রাখবেন বিজনিল্লাহি তাআলা। আর এই প্রশ্নগুলোকে আমরা আগামী আসরে এই বক্তৃতা শুরুতে আমরা আপনাদের সেই জবাবগুলো পৌঁছে দিব। আজকে কোনো প্রশ্ন উত্তরের পর্ব থাকছে না, সবাইকে মানে বিদায় জানিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া করে যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে উত্তম রূপে বেতেরের নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। আরেকটি হাদিস সর্বশেষে বলতে চাই, লা বিতরান ফিল লাইলাতি, যে বেতেরের নামাজ রাতের বেলা একবারই পড়তে হয়, মানে এটি সহি জামে সগীরের ভিতরে 7567 নম্বর হাদিস, যে তার মানে হচ্ছে আগে বেতের পড়া হয়ে গেল পরে আপনি ইচ্ছা করলেও মসজিদে গিয়ে বাকি দুই নামাজ পড়তে পারবেন, কিন্তু বেতের আপনার একবারই পড়তে হবে। আরো কিছু জরুরি কথা ছিল সেগুলো আপনারা আব্দুল্লাহ আল কাফি সহি সুন্নাহর আলোকে বেতেরের নামাজ ওই বইতে পাবেন, আশা করি পড়ে নেবেন। আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই আমার কথা শেষ করছি। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ আযীম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।